कृष्णोत्कीर्तनगाननर्तनकला पथो जनी भ्राजिता सद्भक्ता बलिहंस चक्रमदुपो सेनीविहारास्पदं कर्णानन्दिकलद्धनिर्वहतु मे जुह्वामरुप्राङ्गणे श्रीचैतन्यदयनिधेतवलस লীলা সুধাসধ্বনি শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রবাদ জানিয়েছেন গৌরী মঠের দালানবাড়ি গৌড়ীয় মঠের বড় বড় উৎসব হৈচৈ এত আড়ম্বর সবকিছুর পেছনে একটা গুপ্ত উদ্দেশ্য লিখে লুকিয়ে রয়েছে সেই গুপ্ত উদ্দেশ্য যারা অনুভব করতে পাচ্ছেন না তারা গৌরিয়া মঠকে ঈর্ষার চোখে দেখছেন গৌরিয়া মঠে যত বাড়াবাড়ি এত বৈভবের তো প্রয়োজন নেই এত হৈচই এত ভান্ডারা উৎসব আদি এগুলোর কী প্রয়োজন ছেলে সরস্বতী ঠাকুর জানাচ্ছেন গৌরী মঠের প্রত্যেকটা ক্রিয়াকর্মের পেছনে গুপ্ত উদ্দেশ্য লুকিয়ে রয়েছে সেটা হল পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এইটার উদ্ঘোষ অর্থাৎ এটাকে সবার কাছে চিৎকার করে জানাবার জন্যেই আমাদের সব ব্যবস্থা চৈতন্য মঠে শ্রীচৈতন্য দেবের অপ্রাকৃত ইন্দ্রিয় যত আছে তার সেবার ব্যবস্থা করা হয়েছে চৈতন্য মঠে চৈতন্য মঠে শ্রী চৈতন্যদেবের অপ্রাকৃত যত ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলোর পরিপূর্ণতম স্যাটিসফ্যাকশান দেওয়ার সন্তুষ্টি বিধানের চেষ্টা করা হয় চৈতন্য মঠে চৈতন্য মঠের উদ্দেশ্য এই পরম বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তনম চৈতন্য মঠের অপ্রাকৃত তোরণ চৈতন্য মঠের যে অপ্রাকৃত তোরণ দ্বার সেই চৈতন্য মঠের অপ্রাকৃত তোরণের ওপরেতে এইটিই লেখা আছে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম চৈতন্যমঠে যেমন শ্রীচৈতন্যদেবের অপ্রাকৃত ইন্দ্রিয়গণের পরিপূর্ণ সন্তুষ্টি প্রচেষ্টা হয়ে থাকে গৌরী মঠগুলোতে তারা শ্রী চৈতন্যদেবের আনুগত্যে চৈতন্যের যারা পার্শ্বদ যারা চৈতন্যদেবের মনস্কামনা পূরণের পরিপূর্ণতম প্রচেষ্টায় নিয়োজিত রয়েছেন এক কথায় বলতে গেলে যারা শ্রী চৈতন্যদেবের সংকীর্তন যজ্ঞ আগ্নিতে পরিপূর্ণরূপে নিজেদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন সেই সব মহান বৈষ্ণববিন্দের সেবা হবে কোথায় গৌরী মঠে গৌরী মঠ যেন গৌড়ীয় মঠের আপাত যে অবস্থা দেখা যাচ্ছে এটা গৌরী মঠের বাস্তব স্বরূপ নয় গৌড়ীয় মঠে বাস্তবিকভাবে বৈষ্ণবকে আহ্বান করে আনা হবে আপনারা আসুন আপনারা সেই চৈতন্যদের আনুগত্যে প্রভুপাদের আনুগত্যে প্রচুর পরিমাণে সংকীর্তন করুন আপনাদের সামর্থ্য আছে আমাদের তো শক্তি নাই আমরা সংকীর্তন করতে পারি না আমরা তিনাদেবী ভাবেতে প্রতিষ্ঠিত নয় বিভিন্ন বিষয়েতে নিমজ্জমান রয়েছি আপনারা যদি করুণা করে এসে এখানে বাস্তবিক সেই সংকীর্তন যজ্ঞের আয়োজন করেন আমরা সেই সব সংকীর্তন যজ্ঞেতে অংশ নিতে পারবো আপনাদের এটা করুণা হবে আপনাদের এটা যথেষ্ট করুণা হবে প্রকাশ হবে আমি জানি আপনাদের নিজস্ব কোনো স্বার্থ নাই তথাপি আমাদের জন্য আমাদের মতো মন্দ ভাগ্য ব্যক্তিগণের জন্য চৈতন্যদেবের করুণা সংকীর্তন রূপে আমাদের কাছে যদি নিয়ে আসেন এটা তো সৌভাগ্য আমরা তো সংকীর্তনযোগ্য আহ্বান করে আনবো আমাদের এখানে হোক বিগত কতদিনে কিছু আলোচনা হয়েছিল আমি জানি না কার কতটা কৃপালাভ হয়েছে যথেষ্ট কৃপালাভ না হলে এইসব কথা অনুভব করা যাবে না আমি এ কথা বলতে গিয়ে বলেছিলাম যে ভগবান গৌরচন্দ্র রাধা গোবিন্দ যে বিগ্রহ মন্দিরের ভেতরে আমাদের গুরুবর্গ প্রতিষ্ঠিত করেছেন তার যে নিত্য ধামেতে গোলোক ধামেতে যার তার যে নৃত্য লীলা বৈশিষ্ট্য চিরকাল প্রকটিত আছে সেইটারই বহিঃ প্রকাশ ঘটবে আমাদের কাছে প্রকাশ ঘটবে এই পরম বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তনমের মাধ্যমে পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই বাক্যটাকে এই সেন্টেন্সটাকে আপনারা মনে করবেন না এটা একটা বাক্য একটা লেখা মাত্র তা নয় এই কথাটার ভেতরে শ্রী চৈতন্য মহাপৌর মনভীষ্ট লুকিয়ে রয়েছে যারা পরহংস গুরুবৈষ্ণব এই কথাটার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে একটা সেনসেশন জাগে রোমাঞ্চ জাগে যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সেই শ্লোকের ব্যাখ্যা বিস্তৃতভাবে করতে গেলে অনেক সময় লাগে বর্তমান এই আলোচনার উদ্দেশ্য বৈষ্ণবরা রেখেছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর যে শিক্ষাষ্টকম যেটাকে স্বাস্থ্যকাররা নির্ণয় করেছেন গৌড়ীয় বৈষ্ণব সমাজে যত হাজার হাজার গ্রন্থের আবিষ্কার হয়েছে বৈষ্ণবরা করেছেন গোস্বামীগণ সমস্ত কিছু এই চৈত চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষা শিক্ষা স্টকের এক্সপ্লেনেশন শিক্ষা স্টককে যদি আস্তে আস্তে খোলা যায় ভাঁজ করা রয়েছে এই পাঁপড়িটাকে আস্তে আস্তে খোলা যায় সেটা যখন ফুল ফ্লেজেইড অবস্থায় পরিপূর্ণ বিকশিত অবস্থায় আমরা দেখতে পাই তখন দেখতে পাই এর মধ্যে সমস্ত গোস্বামী গণের যে গুপ্ত সিদ্ধান্ত যত রসতত্ত্ব লীলা বৈশিষ্ট্য ধাম নাম সমস্ত কিছু এই এর মধ্যেই সমস্ত লুকিয়ে রয়েছে বাকি যারা জড় বিষয়তে অভিনিবিষ্ট হয়ে পড়ে রয়েছেন তারা গুরু বৈষ্ণবের কাছে আসবার অভিনয় করলেও বাস্তবিক পক্ষে তারা গুরু বৈষ্ণবের দর্শন পান না গুরু বৈষ্ণবের কৃপালাভ করা অত্যন্ত সোজা হলেও অত্যন্ত কঠিন সবচেয়ে সোজা হল গুরু বৈষ্ণবের কৃপা লাভ করা আবার সবচেয়ে কঠিন হলো গুরু বৈষ্ণবের কৃপা লাভ করা সবচেয়ে সহজ এই কারণে বললাম যত জীবাত্মা আছে তাদের হৃদয়ের যদি সহজ বৃত্তি তাদের হৃদয়ের যদি সহজ বৃত্তির উন্মেষ হয় তাহলে দেখতে পারবে এর চেয়ে বড় সোজা কাজ আর নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা মায়ার কবলে কবলিত কপটাতা আশ্রয় করবে যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত বৈষ্ণবের করুণা লাভ করা এটা একটা বাক্য হিসাবে রয়ে যাবে বাস্তবিক বলা এবং শোনা হিন্দিতে আমরা বলে কেহনে শূন্য মে মজুত রয়ে জায়গা বলা এবং সোনার মধ্যেই কনফাইন থাকবে এর বাইরে যেতে পারবে না আমরা আমাদের যে সমস্ত অপ্রাকৃত গৌরাঙ্গ মহাপুর সিদ্ধান্ত আলোচনা করছি সেটা কোনো বাহাদুরি প্রকাশ করার জন্য নয় এগুলো কেবল বলা এবং সম শোনার মধ্যে কনফাইন থাকবে আবদ্ধ থাকবে তা নয় কেবল বলবো এবং কেবল শুনব এইটুকু বিষয়ের মধ্যে এটা আবদ্ধ রাখব এটা উদ্দেশ্য নয় এর উদ্দেশ্য হলো যেখানে যেখানে যেমনভাবে হোক শ্রী চৈতন্য মহাপ্রভুর বাস্তবিক কথা আলোচনা হবে সেগুলো যেন পরিপূর্ণরূপে বিকশিত হয়ে সমস্ত জগতের জনগণের হৃদয়ে স্পর্শ করে তাদেরও যেন পূর্ণ চেতন বৃত্তির উন্মেষ ঘটায় তারা যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণাকে অসমর্ধ দয়া রূপে অনুভব করতে পারেন যেটা রূপগোস্বামীর ভাষায় আমরা জানি অপূর্বভাবে বলেছেন সে চৈতন্য মহাপ্রভুর করুণাকে এমনভাবে ব্যাখ্যা করেছেন পাদ শ্রী স্বরূপ গোসাই। এগুলো সমস্ত আগামী দিনগুলোতে আমাদের আলোচনার বিষয় হবে বড় আশ্চর্য এই মহাজনগণ চৈতন্য মহাপ্রভু অপ্রাকৃত করুণাকে আমাদের হৃদয়তে প্রথিত করতে চেয়েছিলেন কিন্তু আমাদের বিমুখতা নিবন্ধন আমরা সেই সমস্ত আনন্দ প্লাবনে ডুবে যেতে পারিনি আবার প্রবোধানন্দ বাদ বলছেন স্পর্শ স্পর্শ অপি মম নবাবৎ আমার স্পর্শ পর্যন্ত হলো না জগৎ চৈতন্য মহাপহুর প্রেমে প্রেমেতে প্লাবিত হল প্রেম বন্যায় কিন্তু আমার দুর্ভাগ্য আমার স্পর্শ পর্যন্ত হল না বড় দুর্ভাগ্যের কথা পরম তো সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্তনম কথার দু এক দিনে কিছু আলোচনা হয়েছিল কিছু উদাহরণের মাধ্যমে আলোচনা করলে আমি জানি সাধারণ লোকের বোঝবার সুবিধা হয় যদিও বাস্তবিক শ্রোতা কতজন আছেন আমার সন্দেহ আছে তথাপি আসাটাও বড় কথা সংকীর্তন তা স্বরূপ কি এ সমস্ত আলোচনা কিছু করেছিলাম সংকীর্তন মানে বৈষ্ণবগণ চিন্ময় যোগ্য করার সঙ্গে সঙ্গে সেই সংকীর্তনের মধ্যে সংকীর্তনের যেসব বাক্য যেসব গ্লোরিফিকেশন যেসব মহিমা কীর্তন করা হয় ভগবানের সেখানে ভগবান সপার্শ্বদ উপস্থিত থাকেন আমরা ভাগবতের মহিমাতেও দেখেছি যেখানে পরীক্ষিত মহারাজ বজ্রনাভ কীর্তন করছেন সেই কীর্তনের মধ্যে আর উদ্ধবজি লুকিয়ে থাকতে পারলেন না সেখানে প্রকাশ হয়ে গেলেন আবার ভাগবতের পদ্মপুরাণোক্ত মহিমা আলোচনা করতে গিয়ে অল্পের ওপর জানিয়েছিলাম যে গঙ্গা তটে আনন্দ নামক তটেতে সেখানে যে অপ্রাকৃত হরিকথার মহোৎসব হয়েছিল মহামহোৎসব সেখানে চতুর্সনজী মহারাজ যারা আছেন যারা চতুসন মহারাজগণ তারা এই এইসব হরিকথা অমৃত বর্ষণ করেছিলেন এবং তাতে উদ্ধব প্রহ্লাদ অর্জুন সমস্ত ব্যক্তিগণ এসে মহা মহা ঋষিগণ সাধু পুরুষগণ এসে অংশগ্রহণ করেছিলেন এমনকি ভক্তিদেবী আসতে বাধ্য হয়েছিলেন তার জ্ঞান এবং বৈরাগ্য পুত্রোদ্দ্বয়কে নিয়ে সবচেয়ে আশ্চর্য বিষয় হল কিন্তু আশ্চর্য নয় এটাই স্বাভাবিক তথাপি আমাদের কাছে আশ্চর্য এই সংকীর্তনের মধ্যে সাক্ষাৎ পিতাম্বর ধারী ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়ে আনন্দে আপ্লুত হয়ে সবাইকে কৃপা বর্ষণ করেছিলেন এর দ্বারা আমরা যেন মনে না করি এগুলো কিছু ফিলসফি কিছু গল্প বাস্তবিক পক্ষে সম্ভব নয় এটা যেন আমাদের হৃদয়ে না হয় তাহলে আমরা মায়াবাদী হয়ে যাব প্রহুপাত এমনিতেই বলছেন যারা প্রচারকার্যে যাচ্ছেন যারা বিভিন্ন রকম বাক্য আলাপ করছেন প্রৌপাদ বলছেন তাদের মধ্যে বেশিরভাগই নিরানব্বই পারসেন্ট তাদের হৃদয়েতে নুনাধিক মায়াবাদ মায়াবাদ বিচারপুষ্ট মানে দুষ্ট প্রত্যেকের হৃদয়ে কিছু না কিছু মায়াবাদের স্পর্শ রয়েছে এই কথাটাতে প্রভুপাদের উপর অত্যন্ত অসন্তুষ্ট হয়ে পড়তে পারেন লোকে কিন্তু আমি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন প্রভুপাত একটুও বানিয়ে কথা বলেন না প্রভুপাত বলছেন যারা প্রচার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন সবার কথা বলেননি বেশিরভাগ ক্ষেত্রে যারা লিডিং পার্টে তাদের বেশিরভাগের হৃদয় নুনাধিক তাদের মায়াবাদ বিচার দুষ্ট কিছু না কিছু মোর অর লেস কম বেশি মায়াবাদ বিচার তাদের স্পর্শ করে রয়েছে এ কথার মানে আমি বুঝতে পারলাম না আমি তার উপর অসন্তুষ্ট হয়ে পড়লাম এইসব কথা বলার মানে কী কে আপনার কাছে আসবে এসব কথা বললে কথা তো ঠিকই আমার কাছে তো আমি চাইছি না দল করতে আমার কাছে যত লোক কম আসে তত সুবিধে হইচুই কম হবে বজন ভালো হবে কিন্তু যারা আসবে তারা যেন সলিড আসে এইটাই বহুপাদেরও মন্তব্য তাই তিনি বলছেন ভগবান এবং গুরু বৈষ্ণবে একশো থেকে একশো ভাগ যদি বিশ্বাস না থাকে পয়েন্ট জিরো ওয়ান যদি কম বিশ্বাস থাকে সেটি হচ্ছে বিচার দুষ্ট হয়ে গেল গুরু বৈষ্ণবে যদি আমার বিন্দুমাত্র সন্দেহ থেকে থাকে আমি অনেক কিছু করছি একটু আমার সন্দেহ রয়েছে ততক্ষণ পর্যন্ত বহুবাদ যে ওটাও একটুখানি মায়াবাত স্পর্শ করে রয়েছে থাকে পরিপূর্ণ রম পরিপূর্ণতম প্রচারকের ভূমিকায় যেতে গেলে শ্রী মহাপ্রভুর যে কৃপা বৈষ্ণবের মাধ্যমে এই জগতে আসছে তার সম্পূর্ণরূপে আমাকে গ্রহণ করতে হবে যেটাই বলতে গিয়েছিল ভক্তিবিনোদ ঠাকুর সুন্দরভাই বলেছেন আমার মতো অজ্ঞ ব্যক্তিকে শিখিয়ে দেওয়ার জন্য কানটাকে মূলে দেওয়ার জন্য তিনি এই কথাটা বলেছেন শেষকালেও এই কথা বলতে বলতে তিনি শরীর ছাড়তেন ছেড়েছিলেন বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে বৈষ্ণবে আমার প্রতি ক্ষণে ক্ষণে যেন বিশ্বাস মুহূর্ত নয় মুহূর্ত তো অনেক বড় সময় মুহূর্ত অনেক বড় সময় মুহূর্ত বললে চলে না প্রতি ফ্র্যাকশন অফ সেকেন্ডে প্রকি চোখী প্রতি চোখের পলকে যেন সময় সময় আমার গুরু বৈষ্ণবের বিশ্বাস বৃদ্ধি হয় আর এই গুরু বৈষ্ণবের বিশ্বাস বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গেই আমার অপ্রাকৃত বিচার ভগবত বিগ্রহ সবেতে আমার পরিপূর্ণতম রূপে বিশ্বাস জাগরুক হবে এগুলো পরপর সম্বন্ধযুক্ত যদি কেউ আমাকে আজ আমি কোনো দিন শুনিনি কে শ্রী চৈতন্য মহাপ্রভু কে নিত্যানন্দ কে অদ্বৈত গোসাই আমার কানে কোনো দিন আসেনি কেউ আমাকে এসে বলল আপনি শ্রী চৈতন্যদেবের নাম করুন আমি এগুলো মশাই কেন করব কী কারণ আপনি বহুপাদের নাম করুন আপনার মঙ্গল হবে আমি কেন করব কে বহুপাত বহুপাত কে তার নাম কেন করব। বলতে পারে লোকে সেখানে এই জন্যই আমাদের গুরুবর্গ শিখিয়েছেন যে বাণী শ্রীকৃষ্ণ সংকীর্তনম এর পূজা কেন হয় গৌরীয় মঠে না প্রত্যেকের হৃদয়তে যে চেতনার উন্মেষ হবে সেইটা চেতনার উন্মেষ কীভাবে হবে না বাণী বৈভবের মাধ্যমে তোমাদের কোন কোনোরকমভাবে চেতনার উন্মেষ হতে পারে না যদি এবং যতক্ষণ না গুরু বৈষ্ণবের সম্মুখে থেকে অপ্রাকৃত হরিকথার তরঙ্গে মান হবে তরঙ্গে হবে সেই বাণী তোমার ভেতরে চেতনার উন্মেষ করবে সেই জন্যই আমাদের একটা ভাষায় বলা আছে সৌত পন্থা বেদের আরেক নাম শ্রুতি আর আমাদের যে এই অপ্রাকৃত বাণী বৈভবের যে পারম্পর্যক্রমে যে ধারা নেমে আসছে ভক্তিবিন ধারা সেটাকেও আমরা কী সৌত সৌতবাণী আমাদের দায়িত্ব পড়েছে গুরুবর্গের আদেশ হয়েছে আমাদের উপর দায়িত্ব পড়েছে যে সৌত সৌতবাণীর কিছু কীর্তন করুন যে বাণী সৌত ধারা আমাদের কাছে আসেনি সেই সব বাণীর কীর্তন আমরা করব না আমরা ভক্তিবিন ধারায় অবস্থিত হতে চাই এটা আমাদের জীবনের সার্থকতা কালকেও বলেছিলাম সেটা আগামী আগামীকল আলোচনা করবো সব একসঙ্গে হয় না রূপ গোস্বামী পাদে চরণের ধুলি হওয়ার যে বৈশিষ্ট্য এইসব আলোচনা করব কালকে আসছে কালকে কর্মাবলম্বা মানে জ্ঞানব জ্ঞান অবলম্বকা কচিত কর্মাবলম্বকা ইত্যাদি শ্লোক করব কালকে আলোচনা তাহলে এখানে যে চৈতন্য মহাপ বিগ্রহ রয়েছে নিত্যানন্দ প্রভু পঞ্চতত্ত্ব রয়েছেন যে গুরুবর্গের বিগ্রহ আজকে যার তিরভাব তিথি ইত্যাদি আমি তো আলোচনা করব কিছুক্ষণ পর এখন গৌড়ীয় দর্শনের উপর কিছু আলোচনা হচ্ছে তারপর তার অপ্রাকৃত জীবন চরিত্র এবং বৈশিষ্ট্য আলোচনা করা হবে এখানে এই মহাপুরুষের আমরা কী করে জানব একটা মানুষের ফটো ওখানে রয়েছে আমি কেন পুজো করব এইসব বিচারগুলো যদি আপনারা শীতল হৃদয়তে করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে বিচার আসবে যে যখনই কোনো বস্তু বা কোনো কিছুর বিষয় আমরা জানতে চাইবো তার মহিমা জানতে চাইব তখনই আমাকে আশ্রয় নিতে হবে সৌতপন্থার যখনই আপনার এই বাণীকে আশ্রয় করব সেই বাণীর মাধ্যমে তার মহিমা কি সেটা জানতে পারব। যতক্ষণ পর্যন্ত এ বাণীর সাহায্য আমি না নিতে পারি ততক্ষণ পর্যন্ত এই যে বিগ্রহ পড়ে রয়েছে এটাকে একটা পুতুল মনে হবে তার মহিমা কী একটা বাইরে থেকে লোকে এসেছে কোনোদিনই মন্দির দেখেনি কে আবার রাধা গোবিন্দ কে আবার এখানে কে দাঁড়িয়ে রয়েছে হাত তুলে এগুলো তার কাছে ধীরে ধীরে প্রকাশিত হবে তার মহিমা কিসের মাধ্যমে বাণীর মাধ্যমে সমস্ত দিক দিয়ে অ্যাঙ্গেল দিয়ে আমরা যদি সমস্ত অ্যাঙ্গেল দিয়ে বিচার করে আমরা দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে কিন্তু তাহলে দেখতে পাবো কত বড় কথা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এটা যে কত বড় কথা বরঞ্চ বিগ্রহ সেবার যদি আমি অধিকার না পেয়ে থাকি আমার কাছে বিগ্রহ অধিকার নেই হয়তো অবশ্য সুযোগ নেই হয়তো অধিকার দিয়েছেন এরম হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত এবং বাণী সংকীর্তনকে ধরে রাখব গুরুবৈশমের আনুগত্যে আমার কাছে সমস্ত সেবাই প্রকাশিত হয়ে যাবে যেহেতু এই সংকীর্তন যজ্ঞের মধ্যে ভগবানের নামের মধ্যে সমস্ত সেবা সুক্ষাতে সূক্ষ্মরূপে বিরাজমান রয়েছে সমস্ত চৌষট্টি প্রকার ভক্তির অঙ্গ এই সংকীর্তনের মধ্যে ভগবান নাম কীর্তনের মধ্যে লক্ষ্যায়িত রয়েছে অবশ্য কেউ যদি মনে করেন আমি সেবা করব না আমি নাম করব অত ঝামেলায় কি দরকার ঘাম বেরোবে রান্না করতে গেলে তাদের মূর্খেদের জন্য এই কথাগুলো বলা হয় সেই সব মূর্খেদের জন্যে এই কথা বলা হয় তারা বলবে মহারাজ ভালোই বলেছে এতে ঘাম ফাম বেরোবে না সুবিধা হবে আমি বসে গেছি করতালটা বাজিয়ে দেবো আমার বুদ্ধ তো বলে গেছে এই কথার উদ্দেশ্য তা নয় বহুদিন পূর্বে যখন শ্রীশিল শ্রীধর গোশ্রী মহায়াজ পোকট ছিলেন একদল ব্যক্তি দল পাকিয়ে তার কাছে গেল গিয়ে বলছে মঠে দে আমাদেরকে শান্তি দিচ্ছে না খালি বলে এই সেবা করো ওই সেবা করো আর আপনারা এইসব সংকীর্তনের কথা বলেছেন আমরা বলি আমরা কীর্তন করবো নাম করব। ওরা বলে সেবা করো বলছে নাম হয়ে যাবে তো আমরা কী করবো এই সিদ্ধান্তটা বলে দিন দয়া করে তিনি তখন মুচকি হেসে বলেন গরু বোকা লোকগুলো সামনে গিয়ে এসছে আমার কথার মর্ম বোঝে নাই বহুপাদের কথার মর্ম বোঝে নাই তাদেরকে বললেন দেখুন আপনারা কি নিয়ে এসছেন কি বিচার নিয়ে বলে আমরা সংকীর্তন করব না সেবা করব। বলে আপনারা দুটোই করবেন দুটো করলে তো সময় হচ্ছে না হবে বাস্তবিক পক্ষে আমরা নাম করি কেন আমরা হরি নাম কেন করি সংকীর্তন নাম কেন করি না বেশি করে প্রচুর পরিমাণে ভগবানের সেবা লাভ করব বলে আবার সেবা করি কেন না সেবা করতে করতে প্রচুর পরিমাণে আমাদের নাম উদয় হবে বলে আপনারা বোকার মতো আমার কাছে এসছেন দুটোকে আলাদা জিনিস ভেবেছেন তা নয় যেটাই সংকীর্তন সেটাই সেবা যেটাই সেবা সেটাই সংকীর্তন এক অর্থক তদর্থক অর্থাৎ সেবার মাধ্যমে আমি প্রচুর পরিমাণে নাম আমার হৃদয়তে পরিস্ফুটিত হবে নামের কলিকা প্রেম ইত্যাদি কথা ভক্তিমোয়ার ঠাকুর জানিয়েছেন আমি নাম করতে করতে প্রচুর পরিমাণে সেবার অধিকার পাব আবার সেবা করতে করতে প্রচুর পরিমাণে নামে আমার রুচি হবে সংকীর্তনে আনন্দ পাব দুটোই পরস্পর একের অপরের তদর্থক অর্থাৎ কম্পেনসেটিং ফ্যাক্টর পরিপূরক শিলভক্তিযুদ্ধ মাধব গোস্বী মহারাজ হয় ব্রহ্মচারী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাতকে একদিন জানিয়েছিলেন বলে পহুপাত আমরা নাম করব কখন আপনি তো বলেন এক লাখ নাম করতে হবে অত সেবা করতে করতে সময় পাচ্ছি না কী করা যায় আমি তো বুঝতে পারছি না খুব বিনম্রভাবে তার কাছে চরণে পড়ে প্রার্থনা করলেন আপনি তো আদেশ করেছেন আপনার আদেশ তো অমান্য করা যায় না আবার মহাপ্রভুরও আদেশ একই আপনি মহাপ্রভুর আদেশটাই আমাদের বলেছেন কিন্তু নাম কখন করবো সারাদিন সেবা করতে করতে সময় পাচ্ছি না কী করা যায় প্রহুপাত পাইচারি করে নাম করছিলেন আর খুব ভয়ের সঙ্গে এই কথাটা দণ্ডবোধ করে জানাচ্ছেন প্রভা একটা রাস্তা বলে দিন কি করলে ভালো হয় প্রভাত গম্ভীর হয়ে তার দিকে তাকিয়ে বললেন কেন আপনারা রাত্রিবেলা কি করেন আপনারা এত বড় রাত্রির কি করেন অর্থাৎ রাত্রিতে তিনি ঘুমোতে বারণ করছেন নামকরণ যেটা আমরা আসছিল কৃষ্ণদাস বাবাজি মহারাজের জীবনে দেখতে পেয়েছি তিনি জীবনে কোনো সময় ঘুমোতেন না যখনই রাত্রিবেলা গুরুবর্গের কেউ জাগতেন বাবা আজ এখনো ঘুমন নি এই ঘুম এই বিশ্রামকো আমাদের গুরুত্বপূর্ণ করতে লিখতে লিখতে রাতের বেলা লিখছেন যে রাত্রি বেলা হচ্ছে দুটোর সময় মরে এখনো ঘুমন নি লিখে যাচ্ছে এইভাবে দেখা যায় ছিল কৃষ্ণদাস বাবাজি মহারাজ রাত্রিবেলা বিশ্রাম করতেন না বিশ্রাম তার নামেতেই বিশ্রাম মহাপ্রভুও তাই বলতেন যখন গম্ভীরা মন্দিরের ভেতরেতে এত রাত পর্যন্ত সংকীর্তন হতো অর্থাৎ হরিকথা কীর্তন আদি হতো সেই সময়তে সরব গোসাই এবং রায় রায় মহাশয় এ দুজনে মিলে মহাপ্রভুর বিরহ যন্ত্রণায় তার সহায়ক হতেন বিরহটাকে প্রশমনের জন্য সংকীর্তন হরিকথা ইত্যাদির মাধ্যমে তার হৃদয়টাকে ভুলিয়ে রাখতেন তা না হলেই তার বিরহ যন্ত্রণায় তিনি ছটফট করতেন ইত্যাদি কথা আমি কালকে একটু উত্থাপন করেছিলাম কিন্তু আশ্চর্য অনুভবের বিষয় কাউর হয় না সেই পরিবেশ সেই অবস্থা অচেতন ব্যক্তিগণ মঠ মন্দিরে এসে করবেনটা কি তারা কিছু তর্ক বিতর্ক খাওয়া দাওয়া হয়েছ আর কিছু লাভ হয় না সেখানে বলতে গিয়ে বলছেন যে চৈতন্য মহাপ্রভু যখন রায় মহাশয় এবং স্বরূপ দামোদরকে নিয়ে অপ্রাগি অপ্রাকৃত অপ্রাকৃত কথা আলোচনা করতেন অনেক রাত হয়ে যাওয়ার পর প্রভু তখনও এই কথা শুনতেন আর কখনও কাঁদতেন বেশিরভাগ সময় কাঁদতেন অজস্র অশ্রুজল ফেলতেন আর গোবিন্দ যে সেবক ছিল সেই অপ্রাকৃত সেবক রায় মহাশয়ের কাছে এসতেন এসে স্বরূপ গোসাই এবং মহাশয়কে এসে দাবড়ি দিতেন বকতেন বই তোমরা কি ভালো কথা কিছু জানো না আমার প্রভুকে সারা রাত কাটা কাঁদাচ্ছ তোমরা হ্যান বন্ধ করো অনেক রাত হয়েছে এখন প্রভু শোবে অপ্রাকৃত সেবকের ভাব দেখো আমার প্রভু এখন শোবে সারা রাত তোমরা কি কথা বলো যে কাঁধে ভালো কথা বলতে পারো না তারা হো করে হাসে গোবিন্দ কত সরল লেখো গোবিন্দ কত সরল সে প্রভুর কষ্ট হচ্ছে দেখে এই ধরনের কথা বলছেন কিন্তু প্রভুত্ব এটা কষ্ট না তো আনন্দ সেটা গোবিন্দ অনুভব গোবিন্দর দরকার একমাত্র সেবা গোবিন্দর সেবার একমাত্র নিয়ম হলো আমার নরকে পতন হয় যা খুশি হয় আমি একমাত্র প্রভুর সেবা ছাড়া কিছু জানি না আমার কিছু বইবার দরকার নেই এটা তার ভাব কিন্তু এই সে এই সেবাভাব দেখে স্বরূপ গোসাই এবং রামানন্দবহ খুশি হতেন উল্টে গোবিন্দকে বকতেন না তাদের বিচার ছিল সাক্ষাৎ পরাৎ পলক্লেশ্বর ভগবানের সাক্ষাৎ সেবক যখন আমাদের শাস্ত্রীয় বিচারে বলা হচ্ছে গুরুর সেবক হয় মান্য যে আমার যদি কাউকে গুরুর সেবক বাস্তবিক গুরু সেবক ফোর টোয়েন্টি গুরুসেবক না গুরুদেবের সেবা করে কিছু হাতিয়ে নেব লাভ পূজা উপদেষ্টা ও গুরুসেবক নয় তারা উল্টো ব্যাখ্যা করছে বাস্তবিক গুরুসেবকের হৃদয়তে সমস্ত বৈষ্ণবের জন্য যথার্থ প্রীতি জাগরুক হবে গুরুর প্রতিপ্রীতি বৈষ্ণবের প্রতিপৃতি নেই কপটতা চালাকি চিঠিংবাজি ধাপ্পাবাজি এগুলো নয় এগুলো ভুল এগুলো গুরুসেবকের লক্ষণ নয় তারা বাণী সেবায় অবস্থিত নয় কোনো মতে তারা চিৎকার করে স্লোগান দিয়ে এটা প্রমাণ করতে পারবেন না এটা হয় না যিনি গুরু সেবক তার হৃদয়ে গুরুদেবের সম্পূর্ণ সিদ্ধান্ত বিচার বৈশিষ্ট্য সব কিছু তার ভিতরে জাগরুক হবে তিনি কপটতা করে আমার গুরুদেবের তিনাদুপি ছিল আমিও দেখুন কত বড় তিনাদুপি হয়েছি কপট এটা কপটতাময় তিনাদুপি এটা বাস্তবিক তিনাদুপি নয় লাভ পূজা প্রতিষ্ঠার বিশ্বাসে খাচ্ছে গপ গপ করে আর সমাজের কাছে এরকম বিনম্র ভাব দেখে বলছে আমরা চিনাদপি আমরা এসব ধাপ্পা মানি না আমাদের কাছে বহুপাদের বিচার আছে তিনি বুঝিয়ে দিয়েছেন কে চিনাদপি সেই বিচার অনুযায়ী আমরা মহাশয় এবং সরবদমোদর এর কথাতে গোবিন্দর কথায় রাগ করতেন না তারা খুশি হতেন প্রভুকে বলতেন প্রভু আমরা এখন আসছি অনেক রাত হয়েছে গোবিন্দ রেগে যাবে যখন তারা চলে যেতেন তখন মহাপ্রভু বলতেন যতক্ষণ তোমরা আমার সম্মুখে ভগবানের এই কীর্তন করলে কথা কীর্তন করলে গোবিন্দ তো বলছে বিশ্রামের কথা আর তোমরাও বলছো প্রভু এখন বিশ্রাম করুন অনেক রাত হয়েছে প্রভুকে বলতেন স্বরূপ দমোদর এবং রায় মহাশয় প্রভু আপনার বিশ্রামের সময় হয়েছে অনেক রাত হয়েছে আমরা যাই এখন আপনি বিশ্রাম করুন প্রভু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতেন বিশ্রাম তোমরা যে এতক্ষণ হরিকথা বলছো কীর্তন করছো এই সময় আমার বিশ্রাম হলো বাস্তবিক যেই তোমরা চলে যাবে আমার যে অবস্থা কি হবে তোমরা জানো না সত্যি তাই হতো যতক্ষণ হরিকথা কীর্তন হতো ততক্ষণ বহু প্রভুর বিশ্রাম হতো মহাপ্রভুর বাকি সময় যে কি হতো কখনো দেয়ালের গায়েতে গাল ঘষতেন রক্ত বেরিয়ে যেত কখনও উঁচাটন অবস্থা ঘরের বাইরে বেরিয়ে যেতেন ছুটতেন বাগানে গিয়ে মাধবী মালতী এইসব ফুলগুলোকে আলিঙ্গন করে বলতেন ওগো তোমরা আমার কৃষ্ণকে দেখেছো কোন দিক দিয়ে গেছে সে ঠিক রাস পঞ্চাধায় যেভাবে গোপিকাগণ অন্বেষণ করেছেন বিচিকিউর উন্মত্তকবধ বনাত বনম বন থেকে বনে গোপিকাগণ পাগলের মতো খুঁজেছেন আমাদের কৃষ্ণ কোথায় হা কৃষ্ণ গৌরীগণের ভজনী হল বিরহাত্মক বিরহ যন্ত্রণায় যদি কাউর হৃদয় অনুভব না হয় সে পাশান সদৃশ্য সে ব্যক্তি গৌরীয় মঠের ভজনের কোনো কিছুই অনুভব করে নাই গৌরী মঠের ভজন মানই হল গুরু বৈষ্ণবের বিরহ ভগবানের বিরহ ভগবানের কথা শুনতে পাচ্ছি না যন্ত্রণায় ছটপট দু চার দিন খেতে না পেলাম তবুও ভালো কিন্তু ভগবানের কথা শুনতে পেলাম না আমার জীবনে ধিক্কা আমার মরা উচিত আজকে আমার ভগবানের কথা শুনতে পেলাম না দু চার দিন খেতে পেলাম না ঠিক আছে অসুবিধে নেই কিন্তু আমাদের ঠিক উল্টো ভগবানের কথা কিন্তু না হলে কোনো যা আসে না বেশি করে যেন ভান্ডারা হয় সবাই অন্য অন্য ব্যাপারে খুব জাগরুক থাকো যেন আমাদের জড়ো স্বার্থটা ভালো পূর্ণ হয় কিন্তু এইগুলোর জন্য গৌরিয়া মঠের পত্তন করেননি গৌরিয়া মঠ যে অপ্রাকৃত জগৎ থেকে নেমে এসছে এইসব ছোটোখাটো ছেঁদ উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য নয় কারো দলবাজি তাও নিজের স্বার্থকে অভিষ্ট পূরণের জন্য গৌরিয়া মঠের এই অপ্রাকৃত আলিন্দ বারান্দা এখানে এই জন্য হয়নি কপট ব্যক্তিদের সিন্টম যারা অভিজ্ঞ ব্যক্তি ধরে ফেলেন এই গৌরিয়া মঠের যে অপ্রাকৃত সেবা সদন যেখানে সংকীর্তন হয়ে থাকে সর্বক্ষণ এখানে কপট ব্যক্তিগণ বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারে না কপট ব্যক্তিগণ তার স্বরূপ প্রকাশ হয়ে পড়ে যখনই বাস্তব হরিকীর্তন হরিকথা প্রকাশিত হয় তখনই সেই সব অসুর রাক্ষসগণ সেগুলোকে বাধা দেন এগুলোর দরকার কি এগুলো বন্ধ করে দিন কী হবে এই সব কথা বলে আমরা তো ভালোই আছি খাওয়া দাওয়া প্রণামই জমছে এগুলোর জন্য আমাদের গৌরীয় মঠ নয় আমাদের গৌরীয় মঠের উদ্দেশ্য এত বড় যারা গৌরী মঠের রক্ষাকর্তা হিসাবে সামনে এগিয়ে আসছেন রক্ষকই যদি ভক্ষক হয় আমাদের ইংরেজিতে একটা কথা আছে ল মেকার ল মেকার ইজ দ্য ল ব্রেকার যারা নিয়ম তৈরি করছেন তারাই নিয়ম ভাঙছেন ভক্তিপীন ঠাকুর ধিক্ষা দিয়েছেন তাদের যারা নিয়ম করছেন এইগুলো করতে হবে তাদের জীবনে উকিমের তারা কেউ কোনোটাই পালন করছেন না আবার তারা দালালি করছেন আপনাদের এই সব করতে হবে আগে নিজে পালন করতে হয় আপনি না আচারে ধর্ম শিখানো না যায় এইটাই চৈতন্য মহাপুরু বলেছেন চৈতন্যপ শিক্ষা এটা যদি তোমার জীবনে আচরণের ধার থাকে তাহলে ওরা সবাই মিলে সমস্ত জগৎ যদি তোমার বিরুদ্ধে যায় ওরা ধ্বংস হয়ে যাবে ওরা অ্যাটম্বম পড়লে যেমন উড়ে যায় খোলাম কুচির মতো আজকে না হলো কালকে তারও উড়ে বেরিয়ে যাবে কিন্তু পরম বিজয় তো শ্রীকৃষ্ণ সংকীর্তনম জেনে রেখো এই কথা এটা সস্তা কথা নয় এটা গম্ভীর কথা গৌরীয় মঠের উপাস্য সেখানে বলতে গিয়ে যে আলোচনাগুলো হলো কিছু স্পর্শমাত্র করে যাচ্ছি যে এই সংকীর্তনের মাধ্যমেই যে ভগবান গুরু বৈষ্ণব ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবত এই টোটালটাই ভাগবত চর্চা ভাগবত চর্চা করতে গিয়ে দেখবে প্রথম থেকে নবম স্ক্য পর্যন্ত বেশিরভাগই সময় দেখবে ভক্তদের আলোচনা তুমি বলবে এ তো ভাগবানের কথা তো বেশি নেই এখানে খালি দেখছি ভক্তদের কথা কিন্তু তুমি বুঝতে পারলে না ভাগবত কাকে বলে গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবত এগুলো সব একই অর্থক নবম স্কন্ধ পর্যন্ত তোমাকে খালি ভক্তের চরিত্র শোনানো হলো তার মানে তুমি বাস্তব ভাগবত শুনলে এবং ভগবানের লীলাতে অনুপ্রবেশের একটা দরজা পেলে এন্ট্রি আদারওয়াইজ নো এন্ট্রি গেটেতে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দেওয়া হবে যাও বেরো নো এন্ট্রি কোথায় গৌরীয় মঠে ঢুকছো তুমি তোমার নো এন্ট্রি তোমার যোগ্যতা হোক গৌরীয় মঠে প্রবেশের যোগ্যতা হলো নাকটাকে নিচুতে রেখে খত দিতেই দিতে গৌরীয় মাঠে ঢুকবে গৌরীয় মাঠে ঢুকলে কখনো ঘাটটাকে এরাম করে অহংকার প্রকাশ করবে হবে না গৌরিয়া মাঠে প্রবেশের দ্বার অত্যন্ত নিচু ছোট এখানে নো এন্ট্রি রয়েছে ওর ভেতরে ঢুকে পড়লে দেখবে রূপকো পাদের যে বিস্তর সেবার ব্যবস্থা আনন্দ উৎসব চলছে সেখানে অবাক হয়ে যাবে কিন্তু ঢোকার সময় যে চেকিং ঢোকার সময় যে চেকিং তাতেই আর্ধেক আর্ধেক না নাইনটি এইট পারসেন্ট লোক বাদ চলে যাবে ও বেরো কে বললো গৌরীয় মঠে তুমি কি প্রমাণ আছে তুমি গৌরিয়া মাঠে প্রমাণ করো গৌরিয়া মঠের বললে তার লক্ষণ আছে গৌরী মাঠকে সবাই সস্তা করে দিতে আমরা হতে দেবো না গৌরিয়া মাঠকে সবাই স্ট্যান্ডার্ড লো করে দিয়ে মাটিতে মিশিয়ে দিতে চাইছে সবাই ঘৃণা করছে নাসিকা কুঞ্চন করছে আমরা সেটা হতে দেবো না যতদিন প্রকট থাকবো আমরা ততদিন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রাকৃত কীর্তন ভক্তিবিনোদ ধারায় অবস্থিত থেকে আমরা তাদেরই কথা কীর্তন করব আপনাদের কথা কীর্তন করব না আমরা বলবো না ছোটোখাটো লোকের বদ্ধজীবের জয় দিয়ে আমরা নরকে যাব না যখন তুমি জয় নেওয়ার যোগ্য হবে তখন জয় দেব আমরা তেল মাখানো কাজে যাব না আমাদের কারোর বিরুদ্ধে আশ্চর্য নেই হিংসা নেই এগুলো সব অকৈত্যব্য কথা সত্য কথা এগুলো না শুনলে পরে আমাদের মাথায় বজ্রাঘাত হবে যে বিগ্রহ যে রয়েছেন মন্দিরে যে বৈষ্ণবগণের মূর্তি রয়েছে ছবি রয়েছে সেগুলোর সঙ্গে আমাদের পরিচয় এভাবেই হয় আজকে সাক্ষী গোপালের পরিচয়টা তোমার কাছে কি করে হলো বলে এই সব কথা যখন আমি শ্রবণ করলাম তখন সেই সাক্ষী গোপালের উপর আমার শ্রদ্ধা বৃদ্ধিপ্রাপ্ত হলো আমার রবীন্দ্রনাথের মহিমা শ্রবণ করার পর আমার হৃদয়তে অত্যন্ত তরঙ্গ উঠলো প্রেমের আহা ভগবান এরকম ভগবানের ভক্তগণ এরকম আর আমি এত পাচণ্ড পাশবিক স্তরেতে বিরাজ করছি আমার এত দম্ভ এত অহংকার যে পশুতে আমি ছাড়িয়ে যাচ্ছি এটা তখন আমার হৃদয়তে জাগরুক হবে তখন ধীরে ধীরে আমি তিনাদপী ভাব কাকে বলে সেটা আমি অনুভব করব আর তিনাদপীভাবে অবস্থিত হলে পরে তবেই সেই সংকীর্তনয্ঞে তুমি অংশগ্রহণ করতে পারবে তোমার মুখেতে সংকীর্তন সেই দিন উদয় হবে যেদিন তোমার তিনাদপ স্পর্শ করবে এই কথাগুলো আসছে দিনগুলোতে আলোচনা করবো শিক্ষা স্টকের আলোচনা মানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার সম্মুখ আলোচনা শিক্ষা স্টকের এক এক শ্লোকের আলোচনা মানেই হল এর মধ্যেখানে কি রয়েছে না বলছে এর মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার পরিপূর্ণতম বিকাশ একটা একটা করে শিক্ষা খুলবে এর মধ্যে গুরুবাসমা আনুগত্য বিচার করতে বসবে দেবকে দিক থেকে দিগন্ত খুলে যাচ্ছে কি সব রহস্যময় দিক খুলে যাচ্ছে এগুলো তো আমরা কোনোদিন ভাবিনি এই শিক্ষা শ্লোকের আটটা শ্লোকের মধ্যে এরকম গভীর রহস্য যেটার মধ্যে তাম চৈতন্যাপ শিক্ষা লুকিয়ে রয়েছে বলে হ্যাঁ কেউ অনুভব করার চেষ্টা করছে না অত্যন্ত অনুভবী ভক্ত হতে হবে বাইরের জগতের যে যা কিছু সেগুলো থাকবেই থাকবে এগুলোকে বন্ধ করা যাবে না কিন্তু সমস্ত হইসইয়ের মধ্যে আমাদের নির্জনে থাকতে হবে যত কিছু বাইরের হৈসই হচ্ছে যত কিছু চেঁচামিশি ওর মধ্যে আমাদের অন্তঃকরণে নির্জন থাকার যে পদ্ধতি সেটা ছিল গোসী মার বুঝতে পেরেছিলেন তিনি প্রায়ই বলতেন যে এই যে এত হৈসই দেখছো এখানে মন্দিরে এর মধ্যেও আমি নির্জনে থাকতে পারি কথাটার মানে অনেকেই অবাক যে কথাটা মানে কি এত হইচই হচ্ছে অতই বলছেন এত হৈচের মধ্যেও আমি পরম নির্জনে থাকতে পারি এই কথার মানে কি কেউ কেউ অনুভব করেছেন যারা আত্মারাম ভগবানের চিন্তনে বিবর হয়ে রয়েছেন অপ্রাকৃত সেবার রাজ্যেতে নিজের মন হৃদয়কে ফেলে রেখেছেন তাদের সম্মুখে যতই হইচই হোক আর বিশেষ করে যদি কৃষ্ণ কোলাহল হয় তাহলে তো আরোই ভালো কৃষ্ণ কোলাহল তো আমরা আশা করছি আমরা আমাদের চর্য চতুর্দিকে কৃষ্ণ কোলাহল হোক এমনি ব্যাঙের মতো কোলাহল হলে তাহলে কোনো একটা সাপ আমাদের খেয়ে নেবে কোনো একটা বিষদর সাপ যদি গ্যাঙর গ্যাং করে সেটা এসে খেয়ে নেবে কিন্তু আমরা যদি কৃষ্ণ কোলাহল করি সেটার মধ্যে কোনো ভয়ের কোনো কারণ নাই কৃষ্ণ কোলাহল আমরা চাই চারিদিকে কৃষ্ণের সংকীর্তন হোক আমরা কৃষ্ণ কোলাহল চাইছি তার মধ্যেই আমরা আমাদের শরীর ছাড়ব আমরা এই সংকীর্তন করতে করতে আমাদের শরীর যদি ছাড়ি তাহলে তার থেকে আনন্দের আর কিছু নেই এটা যে কত বড় কথা এটা যেদিন অনুভব করবে এক বিন্দু কোনো শোক দুঃখ তোমাদের হৃদয়ে থাকবে না প্রথম শ্লোকের আলোচনা করতে গিয়ে আমাকে এতদিন ধরে এতগুলো কথা বলতে হলো তাও কিছুই বলতে পারলাম না পক্ষী একটা পক্ষী নিজের ডানাতে যত শক্তি আছে আর যতটা বায়ু সে ধরে রাখতে পারে ততটা সে ওড়ে আকাশে তা আমি ছোটো পাখি যতটা আকাশে ওড়া উচিত ছিল বড় বড় পাখি যত ওড়ে আমি উঠতে পারি না আমার যতটুকু ডানায় শক্তি যতটুকু আমার শ্বাস জয়ের ক্ষমতা আছে ভগবান ততটুকু করালেন এই স্বাস্থ্যের ব্যাখ্যা কোনো দিন কেউ বলতে পারবে না আমি খুব ভালো ব্যাখ্যা করেছি এটা এমনই একটা জিনিস যেটা যার যত ভক্তি যে যত গুরু কৃপা বৈষ্ণব কৃপা পেয়েছেন ভগবানের করুণা লাভ করেছেন তার এই জিহ্বাতে তত পরিমাণে এই অপ্রাকৃতি জগতের কথা পরিস্ফুটিত হয় যেটা প্রথম শ্লোকে আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম কীর্তন গান নর্তন কলা পথ জনি ভ্রাজিতা সদ্ভক্তাবলী হংস চক্র মধুপু শ্রেণী বিহারা কর্ণানন্দী কর্ণানন্দিক তুমি জুহা মরুপ প্রাঙ্গণে আমার জিহাটা মরুভূমি সদৃশ্য হয়ে গেছে জড়োজগতের এই নোংরা খাওয়া দাওয়া খেয়ে জড়োজগতের নোংরা শব্দগুলোকে অনুশীলন করতে করতে আমি জাহান নামে চলে গেছি জড়োজগতের এইসব খাওয়া দাওয়া জড়োজগতের শব্দ এইসব অনুশীলন করতে করতে আমার এই জিহাটা মরুভূমি হয়ে গেছে এতটাই মরুভূমি হয়ে গেছে যেখানে আমার আর কোনো উপায় নেই এই মরুভূমি প্রাঙ্গণে এখনো পর্যন্ত যদি কোনো উসর ভূমিতে বীজ বপন করা যায় না সেটা আমি জানি কিন্তু ওয়েসিস ইংরাজিতে বলে ওয়েশিস ইংরেজিতে বলে ওয়েসিস এটাকে বাংলা কথা হলো মরুদ্যান মরুভূমিতেও বর্তমান টেকনিক করে জল দিয়ে ভালো করে বাতাস করে ওখানেও আজকাল কৃষিকার্য হচ্ছে বড় অবাক কাণ্ড এটাকে ইংরেজিতে বলে ওয়েসিস মরুদ্যান মরুভূমির মাঝখানে বেশ কিছুটা জায়গা সেটাকে উর্বর করে নিয়ে বেশ হচ্ছে তো মরুভূমি তো আমি জানি আমার জিহ্বা যদি গুরু বৈষ্ণব করুণা করেন চৈতন্য মহাপুরুষ যদি করুণা হয় তাহলে এই মরু মরুপ্রাঙ্গনে ভগবানের অপ্রাকৃত কথায় যদি নৃত্য করে তো এই মরুভূমি আর কতদিন মরুভূমি থাকবে তার মধ্যেও তো বিভিন্ন গাছপালা সুন্দর হরাভরা হয়েও যেতে পারে সবুজের প্লাবন আসতে পারে কৃষ্ণ কীর্তন গান নর্তন কলা পথজনী ভাজিতা আর এই ভক্তা বলি হংস চক্র মধুপু এই যারা মধুপান করি ভ্রমর যারা হংস চক্র এরা জেনে সাধারণ কেউ নয় এরাই হচ্ছে চৈতন্য মহাপু পার্শ এরাই হচ্ছে পরহংস গুরুবৈষ্ণবগণ যারা এই যোগ্যকে জগতে সম্যকর রূপে প্রজ্বলিত রাখবার জন্যই জগতে এসছেন তারা কেউ সাধারণ মানুষ নয় আমার মনে হতে পারে তিনিও একজন সাধারণ মানুষ আমারই মতো সেই জন্য প্রাকৃত বুক্তি প্রাকৃত বুদ্ধির নিরাসনের জন্য আমার প্রথম কর্তব্য হলো তাদের শাসনকে মেনে নিয়ে তাদের বাণীকে হৃদয়তে ধারণ করা আর যদি আমি তার বিরোধিতা করি প্রথমে অসহযোগিতা হবে বলে একে আলাদা করে দাও অসহযোগিতা তার সঙ্গে সহযোগিতা করবে না প্রথমে অসহযোগিতা তারপরেতে তারপরেতে এবার আস্তে আস্তে বিরোধিতা হবে বিরোধিতা শুরু হয়ে যাবে অসহযোগিতা হবে তারপর বিরোধিতা শুরু হয়ে যাবে আই না হলো কালকে এগুলো হচ্ছে পাশণ্ড পথ এর দ্বারা আমি আস্তে আস্তে নরকগামী হব গুরু বৈষ্ণব থেকে বিমুখ হয়ে গিয়ে নরকের পথে যাব বাইরের লোক কথা মালা পরালো আমাকে আমার ব্যাঙ্কে কত ব্যালেন্স আছে আমি কত বিদেশে প্রচার করেছি আমার কত হাজার শিষ্য আছে এগুলো কিচ্ছু কোনো মূল্য নাই এগুলোর এক করি মূল্য নাই এমনও দেখা যায় হাজার হাজার শিষ্য আছে তাকে নরকে যেতে হবে জমদুয়ারে যেতে হবে বহুপাতের সব কথা সম্পূর্ণরূপে এই সব সিদ্ধান্তগুলো উপলব্ধি করা দরকার তা নাহলে আমরা ভ্রান্ত পথে চলে যাবো লাভ হবে না কিছু অতি অতি ক্লেশ সাধন করে এইসব অকৈতব্য কথাগুলোই সবর করতে হবে অনুভব করতে হবে নচেত লাভ হবে না সেই জন্য বলছেন গান নর্তন কলা সর্বদাই সংকীর্তনযোগ্য চলছে কৃষ্ণকীর্তন কীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্তন চলছে আর হংস চক্র মধুপো হংস চক্রবাগ জলের মধ্যে ঘরে মধুপ মানে যে মধুপানকারী যেসব মধুমাক্ষী রয়েছে ভূম যারা মধুপান করে এই মধুটা কী শ্রীচৈতন্য বুঝো শ্রী চৈতন্য পদাম্বুজ মধুপ্রেভ্য নমো নমা কি বলছেন কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্য পদাম্ভুজ শ্রীচৈতন্য পদাম্ভুজ মধুপ্রেব্য নম নমা কথঞ্চিত আশ্রয়াত যে শাম সা ওপি তৎ গন্ধবাগ কি বলছেন কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী সিদ্ধান্ত বলছেন বলছেন যারা শ্রীচৈতন্য চরণ কমলের সৌকর্য সৌগন্ধেতে পাগল হয়ে গেছেন সেই সব ভোমরগণ দূর দূরান্ত থেকে এসে চৈতন্য মহাপুর চরণ কমলের যে মধু আছে সেই মধুর গন্ধেতে চারিদিকে বন বন করে ঘুরছেন আওয়াজ করে তারা কারা তারা এই যে মধুপানকারী ভক্তবৃন্দ এই একজন মধুপাহনকারী ভক্তবিন্দের যদি বিন্দুমাত্র আমার সঙ্গ হয়ে যায় তাহলে কি হবে সে যদি কুকুর ভোজনকারী কুকুর মেরে রান্না করে খায় সি তৎগন্ধবাগবে সে যদি কুকুর মেরে রান্না করে খায় এমন নিচু জাতি হয় সেও সেই চৈতন্য চরণ কমলের গন্ধ পেয়ে যাবে যদি এরকম ধরনের এক মহাপুরুষের চৈতন্য পার্ষদের যদি করুণা লাভ করে প্রভুপাত ভক্তিবীন ঠাকুর গুরুবর্গ তাহলে অবশ্যই দেখা যাবে সে সপচ হলেও সেই চৈতন্যপ চরণের গন্ধ পেয়ে গেছে কী করে সম্ভব মহারাজ কত নিচু যাত্রার বলে হলে কি হবে সে তো চৈতন্য চরণ কমলের গন্ধ পেয়ে গেছে শ্রী চৈতন্য মধুপ্রেভ্য নম নম যারা মধুপানকারী ভক্ত তাদের চরণ কমলে আমরা দণ্ডবধ সব সময় আমরা মাথা নিযুগে তাদেরকে তাদের করুণা ভিক্ষা করেছি কেন বলছেন কথনচিত আশ্রয় যেসাম এই সমস্ত মহাপুরুষগণের বিন্দুমাত্র আশ্রয় নিয়েছি বিন্দুমাত্র কথঞ্চিত আশ্রয়ের যে সা সাঁ গন্ধ ভাগ হবে একটা কুকুর মেরে খাওয়া ব্যক্তি নিচু ব্যক্তিও চৈতন্য মহাপ চরণ কর্মের গন্ধ পেয়ে যাবে গন্ধ পেয়ে যাবে সে সৌগন্ধ আর যদি পরিপূর্ণভাবে আশ্রয় নেয় তো কথাই নেই কোলে করে তাদেরকে এই ভবসিন্ধু বার হয়ে নিয়ে যাবে চৈতন্য মহাপ চরণ এই সব কথা যদি কেউ বিশ্বাস না করে অনুভব না করে সে তো প্রাচন্ড দলে চলে যাবে অবিশ্বাসী মায়াবাদী প্রসন্ড অপরাধী এরা আলোচনা আমরা দেখলাম চৈতন্য চৈতন্য শিক্ষাষ্টকিকের প্রথম শ্লোকের কিঞ্চিত আলোচনা হল চৈত্য দর্পণ মার্জন কি করে হবে সেটার একটা উত্তর পাওয়া গেল চিত্ত দর্পণ মার্জনের ভক্তিমন ঠাকুর ভজন রহস্যে যে কীর্তনগুলো বলেছেন জাম কীর্তনে যদিও জামকীর্তনে সবার অধিকার নাই পরম পুজোবার কেশব কী বলেছেন আমি পরে আলোচনা করবো সব মিশিয়ে বলবো না জামকীর্তনের অধিকার সহসে কারোর হয় না সেই জন্য অনেক সময় আমি তাদেরকে বলি তোমরা যদি প্রচুর পরিমাণে হরিকথা কীর্তন সিদ্ধান্ত শোনো হরি কীর্তন করো তাহলে তোমাদের হৃদয় জামকীর্তনের অনুভব হবে তারা তখন উল্টো বুঝে মনে করে মহারাজ বলে জামকীর্তনের বিরোধী তারা তখন আন্দোলন শুরু করে দেয় এই তো মহারাজ জামকীর্তনের বিরোধী করেছে তারা তারা বলছেন মহারাজ বিরোধী আমাদের গুরুদেব জামকীর্তন করে উনি অনুমোদন করে না আমি কোথায় অনুমোদন করলাম না আমি কি কথা বললাম কে অনুভব করলো কখনোই বলিনি জামকীর্তন করো না আমি বলেছিলাম যে সংকীর্তন করলে পরে হরিকথা শুনলে পরে জামকীর্তনে তোমাদের প্রবেশ হবে এর মানে আমি বলিনি জামকীর্তন করো না আমি জামকীর্তনের থেকেও তোমাদের হরিকথা কীর্তনে অংশগ্রহণ বেশি করতে হবে পরম যে কেশব গোস্বা ওরা আমাকে উল্টো ধরলো তাই চারিদিকে অ্যাডভার্টাইজমেন্ট করে দিল যে মহারাজ আমাদের গুরু মহারাজের বিরোধী আমি জানি না তাদের ভগবান মঙ্গল করুক কি করে তারা এইসব কুৎসিত সিদ্ধান্ত বলেন আমি তো জানি না গৌরীয়গণের সিদ্ধান্ত কখনো আলাদা হয় না প্রকাশের পার্থক্য থাকতে পারে গুরুবর্গ যারা এসছেন আমাদের সামনে তার সবার সিদ্ধান্ত মোটামুটি এক খালি প্রকাশের পার্থক্য ইনি এইভাবে বলেছেন ইনি এইভাবে বলেছেন এরকম হয় এই যদি এর মধ্যে যদি হারমোনাইজ করতে না পারো গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর গুরুবর্গের বাক্যটাকে যদি আমার গুরুবর্গ গুরু মহারাজের বাক্যের সঙ্গে হারমোনাইজ না করতে পারি ছন্দ তার যে ছন্দ ঐক্য তান যদি খুঁজে না পাই তাহলে সেইখানে আমি ভোকাটা হয়ে গেলাম ঘুড়ি যেমন প্যাঁচ কাটতে গেলে কেটে উড়ে চলে যায় আমিও উড়ে চলে যাব গেল যদি আমি হারমোনাইজ করতে সক্ষম হই তাও নিজের অভিমানে নয় গুরু বৈষ্ণবের করুণাতে খালি আমার চাই সাবমিশন নিসকট ভাব বাকি দায়িত্ব তাদের সেটা হলে পরেই আমার কার্যসিদ্ধ হয়ে যাবে কাউর কথা কান হবে না পহুপাদের কথা একটা কথা শুনে রাখো উপযুক্ত জায়গা তোমাদের কানটাকে পাততে হবে যেখানে সেখানে কান পেত না যেখানে সেখানে কান পাতলেই তারা নিজের সুবিধের কথা বলবে তোমাকে ভুল পথে পরিচালনা করবে এইটাই বহুপাদের বলার উদ্দেশ্য তাহলে চেত চেতদর্পণ মার্জন তার পদ্ধতি কী কীভাবে হতে পারে সংকীর্তনের দ্বারা এটা অনুভব করা হলো কিছু চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম তোমার হৃদয়তে কোনো দাবাগ্নি জ্বলবে না মাশ্চর্যের অনল বিভিন্ন রকম লড়াই ঝগড়া জড়ো স্বার্থ এগুলো লড়াই আর চলবে না আমাকে অনেকেই প্রশ্ন করেন বর্তমান যুগে এত ঈর্ষা হিংসা মাশ্চর্য কেন হচ্ছে আমাদের সোসাইটি গঠন করতে হচ্ছে মহারাজ আমি বললাম দেখুন শ্রী চৈতন্য মহাপৌ যখন প্রকট বিহার করছিলেন তখন কোনো রকমভাবে সোসাইটি ফর্মেশনের দরকার পড়ে যখন চৈতন্য মহাপ্রু পুকট পুকুর ছিলেন তখন চৈতন্য মহাপ্রু পার্শ্বদরা বলেননি আসুন আমরা একটা বৈঠক করি করে একটা কমিটি করি কমিটি করে কে ট্রেজারার হবে কে সেক্রেটারি হবে কে প্রেসিডেন্ট হবে এসব করার দরকার পড়ে নাই তারা তো হো করে হাসে হ্যাঁ ভালো করে শুনুন সিদ্ধান্তটা যখন চৈতন্য মহাপু প্রকট বিহার করেছিলেন তখন কাউর দরকার পড়েনি কেউ অনুভব করেননি যে আমাদের একটা কমিটি গঠন করতে হবে কেন অনুভব করেননি যে তাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই ছিল সিঙ্গেল টার্গেট তাদের প্রত্যেকের মিলে একটা উদ্দেশ্য ছিল সেই সম্ভব রূপে আমরা মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যকে সন্তুষ্টি বিধান করব তার অপ্রাকৃত ইন্দিয়ে তাদের সেন্টার ছিল এক সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট এক থাকার জন্য তাদের কারোর সঙ্গে কারোর কলিউশান সংঘর্ষ হয়নি বর্তমানে স সর্বত্র একের সঙ্গে আরের অন্যের সংঘাত হচ্ছে কী কারণে বলে একটাই কারণ সেটা হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা স্বার্থ থাকছে কেউ প্রতিজ্ঞা করে বলতে পারবে না শালোগ্রাম ছুঁয়ে যদি সাহস থাকে শালোগ্রাম ছুঁয়ে বলুক শালোগ্রাম ছুঁয়ে খাতে কুষ্ট হয়ে যাবে যদি প্রমাণ করতে যা সামনে আসো এছাড়া শালোগ্রাম ছো ছুঁয়ে বলো আমার কোনো উদ্দেশ্য নেই একটাই উদ্দেশ্য ভগবানের বলতে পারবে না তাদের সাহস নেই বলতে তারা পারবে না ভয় হয়ে যাবে উদ্দেশ্য আমাদের সবাই যদি এক থাকে তাহলে গুরু সেবা করতে গিয়ে দিন সংঘাত হবে না কেউ কেউ চাইছেন আমার প্রতিষ্ঠাটা আমি লুটে নেবো বাকি যে পরবর্তীকালে ভক্তরা আসছে ওরা জাহান নামে যাক চুলোয় যাক আমার দেখার দরকার নেই বর্তমানে আমি আমার প্রতিষ্ঠাটা বিল্ডিং না দিই বিভিন্ন জায়গায় প্রভাব প্রতিপতি মঠ মন্দির করে আরে মহারাজ তোমার হৃদয়তে আগে মন্দিরটা স্থাপন করো তোমার হৃদয়তে আগে মন্দির করো তারপর তুমি বাইরে মন্দির করতে যাও দশ পনেরোটা মন্দির খুলে বসে রয়েছে একটাও লোক নেই খালি প্রতিষ্ঠার জন্য বহুপাদের ভাষা জড় বিষয়ী ব্যক্তি যদি মন্দির করতে যায় সেই মন্দির করাটাও একটা কি হয়ে যাবে বলছে জড় বিষয়ের একটা প্রচেষ্টা সেটা মন্দির করা হবে না মন্দির ওভাবে হয় না মহাভাগবত বৈষ্ণবগণ হৃদয়তে যদি ইচ্ছা করেন তার হৃদয়তে আগে মন্দির প্রকাশ পায় যেমন পহুপা চৈতন্যমা স্থাপন করেছিলেন বহুপা চৈতন্যমা স্থাপন করেছিলেন সেটা চৈতন্য মাঠকে হৃদয়েতে এনেছিলেন চৈতন্য নিত্য জগতে আছে চৈতন্যমাঠ নিত্য জগতে বিরাজমান রয়েছে সেখান থেকে শ্রী মাঠকে এনে হৃদয়তে আগে স্থাপন করলেন তারপর প্রকাশ করলেন কিন্তু জগতের লোকগুলো বোকা মেনে যাচ্ছে ওখানে একটা মন্দির হলো ওখানে একটা মন্দির হলো কী করে মন্দির হয় মহারাজ যার নিজেরই চেতনা নাই চেতনার অধিষ্ঠানে তার বিশ্বাস নাই কী করে সে গুরু বৈষ্ণবের প্রতি সে শ্রদ্ধা নিবেদন করতে পারে এ তো বাইরে মৌখিক শ্রী পরমপুজি শ্রীধরকশ্রী মহারাজ বলছেন আমরা মৌখিকভাবে গুরু বৈষ্ণবের প্রতি দৃষ্টিতে অনেক কপটতাময় আনুগত্য দেখাতে পারি অনেক শ্রদ্ধা আছে কিন্তু যখনই কড়ার সিদ্ধান্ত শুনি ব্যাস আমাদের চোখ চড়ক গাছে উঠে যায় ও সব কথা বলছে একে আর হরিকতা বলতে দিও না সবাতে বার করে দাও আরে তোদের বার করে দিয়ে তোদের তো বার করেই দিয়েছে চৈতন্যমাপ আগেই তোরা সবাতে কি বার করবি কি বার করবি বহুপাতকে বার করে দিয়েছিল প্রপাতকে হরিকতা বলতে দেয়নি কে রাজা মনীন্দ্রচন্দ্রের সভাতে প্রভাত চুপ করে রইলেন পহুপাতকে বহিষ্কার করা যায়নি ওরাই বহিষ্কার বহিষ্কৃত হয়ে গেছে কাজে ওসবে আমরা কিছু মনে করি না যত পরিমাণে ধনী ব্যক্তিগণ ধনের দম্ভে ক্ষমতালাভে ক্ষমতালাভের দম্ভে ক্ষমতালাভের দম্ভে পতনের ইতিবৃত্ত ক্ষমতালাভের দম্ভে পতনের ইতিবৃত্ত এগুলো বিচার বিশ্লেষণ করলে বুঝতে পারবে মানেগুলো কী ক্ষমতালাভের দম্ভে পতনের ইতিবৃত্ত পতন হয়ে গেছে এগুলো বাইরে হামবড়া ভাব থাকলে কিছু লাভ হবে না প্রচুর পরিমাণে বহুপাদের কথা আলোচনা করতে হবে সব তোমার বাহাদুরি বন্ধ করো কোনো বিল্ডিং করার দরকার নেই সমস্ত জায়গা হরিকীর্তন করো বহুপাদের কথা ভক্তিমন্দ্র ঠাকুরের কথা আলোচনা করো সব বন্ধ করো চালাকি নাটক বাজি দরকার নেই আমাদের সেখানে বলছেন যে বিষয় ব্যক্তির যে মন্দির করার প্রচেষ্টা সেটা একটা জড়ো বিষয়ের প্রচেষ্টা পৌপাদ বলছেন অপ্রাকৃত বৈষ্ণবের হৃদয়তে আগে মন্দির পরিস্ফুটিত হবে প্রকাশিত হবে তারপর বাইরে একটা রূপ ধান করবে এক গাধা মঠ মন্দির করে সেখানে ব্যবিচারের সংখ্যা বাড়বে তোমরা আটকাতে পারবে না ব্যবিচার বেড়ে যাবে লাভ হবে না কিছু কেন বলছেন মহাপ্রভুর সম্প্রদায়ের যে সমস্ত ভক্তগণ ছিল তারা কখনোই চিন্তা করেননি যে আমাদের কমিটি গ্রহণ গঠন করা দরকার কেন তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল একটাই সংকীর্তনয্ঞের দ্বারা সেই সংকীর্তন পিতা এই চৈতন্য মহাপহুর ইন্দ্রিয় অপ্রাকৃতি ইন্দ্রিয়ের পরিপূর্ণতম সন্তুষ্টি বিজানের যে প্রচেষ্টা এটাই গৌরী মঠের উদ্দেশ্য আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বলছিলাম হ্যাঁ মঠ মন্দিরের উদ্দেশ্য হলো এইটাই আর না আরেকটা কথা আলোচনা করছিলাম সেটা হলো এই যে এই সংকীর্তনের মাধ্যমেই আমাদের সবার অভীষ্ট পূর্ণ হবে অন্য কিছু দ্বারা হবে না সেই জন্য সেখানে বলছেন যে শিক্ষা শক্ষকের এই যে শ্লোকের ব্যাখ্যা হলো ধীরে ধীরে চিত্তরূপ দর্পণ মার্জন হলো ভব মহা দাবাগ্নি নির্বাপিত হলো আর সেও কৈরব চন্দিকা তার যে জ্যোৎস্না এর দ্বারা হৃদয়ে শীতলীকৃত হল আর জীবন পড়া বিদ্যাবধুর জীবন হলো এই সংকীর্তন আনন্দ আনন্দের সাগর এ বাড়ছেই বাড়ছে কেন এটা অপ্রাকৃত আনন্দের সাগর প্রাকৃত কোনো আনন্দের সাগর নয় যে এই আনন্দ হলো একটু পরেই ফুরিয়ে যাবে সেই জন্য বর্ধনম আর তারপর বলছেন প্রতিপদম পূর্ণামিত আর এই কিছুক্ষণ পরে পরেই প্রতিপদে নতুনত্ব আস্বাদিত হবে এইটা জগতের একটা বৈশিষ্ট্য জগতের বৈশিষ্ট্য গুরু বৈষ্ণবের কাছে আমরা হরিকথা শুনছি হরিকীর্তন করছি মহাপ্রসাদ পাচ্ছি কিন্তু কোনদিন আমাদের পূরণও হচ্ছে না সেই সকালবেলা উঠে আরতি কীর্তন করছি সেই কীর্তন করছি কিন্তু আমাদের পুরনো হয় না কেন বল যে কী হয় প্রতি পদে পদে আমাদের কি হয় পূর্ণাবিত সাদনম প্রতিপদম প্রতিপদে পদে আমাদের আনন্দের জোয়ার বাড়ে এখানে কোনো পুরনো হয়ে যায় না নতুনত্ব এটা ভক্তিজগতে অনুরাগের বৈশিষ্ট্য যে বস্তুর প্রতি যে ব্যক্তির প্রতি তোমার অনুরাগ থাকবে তাকে রোজ নব নবায়মান রূপে দেখতে পাবে জড়জগতের যদি কোনো প্রেমিক প্রেমিকা থাকে জড়জগতের দৃষ্টিতে দেখতে পাবে যদি কোনো প্রেমিক প্রেমিকা থাকে একই প্রেমিকাকে রোজ দেখছে কিন্তু আবার যদি আজকে দেখলো আজকে নতুনভাবে দেখছে আর প্রেমিকা ও প্রেমিককে নতুনভাবে দেখছে এটা জড়জগতে তো জড়জগতে যখন এরকম বৈশিষ্ট্য দেখা যায় এটার মানে কি বলছে অনুরাগের এইটি লক্ষণ অনুরাগের লক্ষণে একই বস্তু রোজ দেখছো রোজ নতুন নতুন মনে হচ্ছে নতুন নতুন তাহলে এই অপ্রাকৃত জগতে রাধা গোবিন্দের যে বিলাস এই সবগুলো কীরকম দেখা যাবে এইগুলো যে আনন্দময় বিলাস এগুলো যে আনন্দ এগুলো কিভাবে দেখা যাবে এগুলো নতুনত্ব কোনো দিন পুরনো হবে না সিদ্ধান্ত কি অনুভব করে যদি আমরা সংকীর্তন করি তাহলে আমাদের এগুলো নতুনত্ব মনে হবে চিরকাল আমাদের পুরনো বোধ হবে না আজকে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন এর সার্থকতা আজকে বুঝতে পারবেন পরম পূজ্যবাদ নিত্যলাপ অবৈষ্ট শ্রীশিল কেশব গোষ্ঠী মহারাজ যিনি গুরুপাদ পদের অভিন্ন বলে আমি মনে করি তার আজ তীরভাব তিথি উপস্থিত হয়েছে বড় করুণা করে বৈষ্ণবগণ আবির্ভাব গ্রহণ করেন আবির্ভাব দেখান তাদের এই জগতে কোনো প্রয়োজন নাই তথাপি তিনি লীলা আবিষ্কার করেন সেটাকে আমরা আবির্ভাব বলি কিন্তু আবির্ভাবের থেকে তীরভাবের মহিমা একটু বেশি মনে হয় এর দর্শন কেন এরকম কথা বললেন এর পেছনে কি দর্শন আছে বলছেন তীরভাবের মহিমা বেশি এই কারণে বললাম যখন গুরুপাত পদ্ম আবির্ভাব হলেন তখন আবির্ভাবের সময় তিনি যে রূপ ধারণ করে আবির্ভাব হয়েছিলেন আমি গুরুপাদ পদ্ম যে শিগগিরই এরকম একটা মহাপুরুষ এটা আমি তখন জানতে পারিনি তিনি যে এত বড় একটা মহাপুরুষ ছোট্ট বয়সে কিছু হয়তো লক্ষণ দেখেছিলেন কেউ কেউ যে পিতা মাতা বা গণকা তারা কিছু লক্ষণ দেখেছিলেন কিন্তু বুঝতে পারেননি যে এই ব্যক্তি বড় হয়ে এত বড় একটা মহাপুরুষ হবে তাহলে যখন আবির্ভাব স্বীকার করলেন তিনি সে অবস্থায় তার জীবনের যে মহিমাটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে বীজরূপে লুকিয়ে রয়েছে কি যত তিনি বড় হচ্ছেন তার বৈষ্ণবচিত ব্যবহারের যত যতক্ষণ পর্যন্ত পরিস্ফুটন না ঘটলো সমাজের চোখে বুঝতে পারলো না যতক্ষণ পর্যন্ত ততক্ষণ লোকে অনুভব করতে পারছে না আর যখন বৈষ্ণব তিরোভাব হয়ে যায় তখন তিরোভাবের সময়ে তার অপ্রাকৃত জীবনের সমস্ত অধ্যায়গুলো ক্রিয়াকর্মগুলো আমার সন্মুখে এক একটা ডায়েরির পাতার মতো খুললে দেখা যায় বৈষ্ণবের কত কত মহিমা কত কিছু করে তিনি গেছেন ঠিক এইভাবে ভাগবতে আমরা দেখব পৃথু মহারাজকে ব্রাহ্মণ বৈষ্ণবগণ খুব বন্দনা করছি বিভিন্ন গুণাবলী নিয়ে পৃথু মহারাজ বললেন আপনারা আমার কি জন্য বন্দনা করছেন আমি তো কিছু বুঝতে পারছি না আমি তো এই সবে আবির্ভাব হলাম আমার তো কোনো গুণাবলী আপনারা দেখেননি আমার তো কোনো গুণাবলী আপনারা দেখেননি কি গুণের জন্য আপনারা কীর্তন করে এত বড় বড় কথা যে বলছেন আমার সম্বন্ধে তখন সেই অপ্রাকৃত দিব্য দর্শন সম্পন্ন সেই মহাপুরুষগণ বলেছিলেন প্রভু আপনার এখনও জীবনের সম্পূর্ণ অধ্যায় আমরা দেখিনি আপনি মনে করছেন কিন্তু আপনার লক্ষণ আমরা ভবিষ্যৎ দষ্টা আমরা দেখতে পাচ্ছি আপনার জীবনের কত মহান কর্মসকল প্রকাশ পাবে পীথু মহারা ইচ্ছে বলছেন আমার কী কী গুণাবলী আপনারা দেখে ফেললেন এই তো আমি আবির্ভাব হলাম পিতু মহারাজ কীভাবে আবির্ভাব হয়েছিলেন অর্চি তার স্ত্রী অর্চি লক্ষ্মী দেবী আর তিনি হচ্ছেন ঠাকুরের অংশ ভগবানের অংশ হ্যাঁ পীথু মহারাজ শক্ত হবে সব কিন্তু আবির্ভাবের সঙ্গে সঙ্গে সবাই বন্দনা করতে আরম্ভ করলেন বলি কী কী কেন আমার বন্দনা করছে কিছু তো দেখেননি আপনারা বললাম আমরা অনেক কিছু দেখেছি আপনার দিব্য চোখে আমরা দেখতে পাচ্ছি আপনার মহান ক্রিয়াকর্ম কত দূর পর্যন্ত বিস্তৃত হবে কথাটা ঠিক কিন্তু সেরকম ব্যক্তিত্ব এখনকার যুগে সেরকম নাই যে চৈতন্য মহাপ্র আবির্ভাবের সঙ্গে সঙ্গে নিরাম্বার চক্র নীলাম্বা চক্রবর্ত চক্রবর্তী বা বলে দিলেন এ হচ্ছে পৃথিবী ধারণ পোষণ করবে সাক্ষাৎ বিশ্বম্বর তথাপিত আমরা যখন পরিপূর্ণ বিকাশ হলো প্রভুর লীলা গাঁথা তখন আমরা অনুভব করলাম তার আগে কেউ অনুভব করতে পেরেছিল কেউ অদ্বৈত কথা অনুভব করেছিলেন হরিদাস ঠাকুর অনুভব করেছিলেন শিবাস পণ্ডিত অনুভব করেছিলেন বাকি সবাই তো পারেননি সম্ভব নয় ঠিক সেরকমভাবে আমরা দেখলাম বড় আশ্চর্য কথা এই মহাপুরুষের যে তীরভাব তিথি এই তীরভাব তিথি আমরা যখন দেখলাম এই তিরভাব তিথিতে আমাদের আনন্দ এবং দুঃখ যুগপথ আছে আমরা দুঃখ পিছিক পাচ্ছি কী জন্য যদি তিনি প্রকট থাকতেন প্রকট বিহারে যে যে প্রকটিত অবস্থায় যে সঙ্গটা আমি পেতাম এখন আর সেটা পাচ্ছি না তিনি আমার চোখের অন্তরালে চলে গেছেন যেমন সূর্য কখনো উদয় হয় তখন আমি সূর্যকে দেখতে পাই অস্ত গেলে বলি সূর্য নেই তা নয় অস্ত চলে গেলে অস্ত চলে গেলে আমি দেখতে পাই তিনি নেই কিন্তু তা নয় অস্ত্র চলে গেলে সেই সূর্য আছে কিন্তু আমার লোকলোচনের বাইরে চলে গেছে বাস্তবিক পক্ষে আছে সূর্য আছেন কিন্তু লোকলোচনের বাইরে সেরকম গুরু বৈষ্ণবগণ সবাই চির জগতে নিত্য বিরাজমান রয়েছেন কিন্তু আমার চোখে আমি দেখতে পাচ্ছি পরম পরমপ কেশব গোশী মহারাজ আমার মতো বিমুখকে বঞ্চনা করে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন আমার মতো বিমুখে সেবা থেকে বঞ্চিত করার জন্য সেবা সেবা আমি করলাম না সেবা করতে চাইনি বিমুখা দেখিয়েছি তাই জন্য হয়তো তিনি আমাকে ছেড়ে চলে গেলেন বাস্তবিক পক্ষে পরম পুজবাস কেশব মহারাজ জীবনের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমাকে বহুদিন আলোচনা করতে হবে কেবল আমি কিছু সামান্য আলোচনা করে নিরস্ত হতে হবে সময় আমাদের বাধা ধরা আমরা এর বাইরে বিস্তৃত আলোচনা করতে বসবো এটাও হয় না লোকের ধৈর্যও কম আর হরিকথার পরিবেশও নাই কী পরিবেশে হরিকথা হয় সেটা জানতে গেলে আপনাদের আমি শ্রী পরীক্ষিত মহারাজ্যে হরিকথা বলেছিলেন সুক্তারে নিয়ে যেতে হয় হরিকথার পরিবেশ কেমন হয় জানাতে গেলে আটাশে হাজার ঋষি কীভাবে নৈমিষ ক্ষেত্রে নৈমিস বসেছিলেন সেখানে নিয়ে যেতে হয় তাহলে আপনাদের অনুভব হবে জগতের সমস্ত ক্রিয়াকর্মকে ফেলে রেখে কেবল হরিকত শোভনই আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু আমাদের যে পরিবেশ তাতে হরিকত শোভনের সেই সুযোগ উপস্থিত হয় না যদিও ভাগ্যক্রমে উপস্থিত হয় তথাপি আমরা সেই সুযোগ নিতে পারি না দুর্ভাগ্য দৈদৈববশত শ্রীল কেশব শ্রী মহারাজ বলছেন জানাচ্ছেন যে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে শ্রী চৈতন্য চরিতামিতের এই নিছক সত্য কথাকে জগতে স্থাপন করতে গেলে আমি জানি আমাকে প্রচুর আক্রমণের মুখোমুখি হতে হবে শিল পরম পূজা মা জানাচ্ছেন যে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে শ্রী চৈতন্য চরিতামিতের নিছক এই সত্য বাণীকে প্রতিষ্ঠিত করতে গেলে প্রতিষ্ঠিত দেখতে গেলে আমাকে প্রচুর পরিমাণে আক্রমণের সম্মুখীন হতে হবে তা আমি জানি তথাপি নিজের জীবনকে বিপন্ন করে শত বাধা বিঘ্নকে উপেক্ষা করে এই যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে আমি জানি এর জন্য আমার দলে থেকেও আসবেন না আমি জানি সেটা ভালো করে আমার দলে থেকেও আসবেন না কেন অপ্রাকৃত যে স্বার্থ সেটা কেউ বুঝতে পারে না প্রাকৃত স্বার্থেই সবার অনুভব করে থাকে সেই বলছেন এই যে নিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে আমাদের যদি প্রচুর পরিমাণে আক্রমণের সম্মুখীন হতে হয় তথাপি শত আক্রমণ সহ্য করেও আমরা এই নিরপেক্ষতা বজায় রাখবার চেষ্টা করব। তা নাহলে আমরা চৈতন্য মহাপ্রভুর মনোবিষ্ট পূরণ করতে পারব না যারা বিভিন্ন পায়ে তেলমাখানো কর্মের অনুমোদন করছেন তাদের দ্বারা কোনোদিনই চৈতন্য মহাপুর মনোভীষ্ট হয়নি এবং হবে না হতে পারে না চৈতন্য মনোভীষ্ট শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিতম যেন ভূতলে চৈতন্য মহাপুর মনোভীষ্ট পূর্ণ করার জন্যেই আমাদের গুরুবর্গ শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর শিল ভক্তিবিনোদ ঠাকুর শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোসিং ঠাকুর বহুপাত গুরুবর্গ আমাদের এই জগতে এসেছিলেন নরতম ঠাকুর শ্রীনিবাস্য রামচন্দ্র কবিরাজ রূপ সনাতন আদি যত আছেন তারা সবই শ্রী চৈতন্য মহাপুর মনোভীষ্ট পূরণের জন্য এসছেন চৈতন্য মহাপুর মনোভীষ্ট যদি পূরণ না করতে পারে কাউ যদি ইচ্ছা না থাকে গোপনে যদি নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ইচ্ছা থাকে জগতের লোক যাহার নামে যাক যাদেরকে শিষ্য বানিয়েছি তারা যাহান নামে যাক আমার দেখার দরকার নেই আমি তো শিষ্য জগতের লোকের কাছে প্রতিষ্ঠা নেওয়ার জন্য তাদের তো উদ্ধার করবার জন্য আমি নিজেই উদ্ধার হতে পারবো না আমি নিজেই উদ্ধার আমি ভালো করে জানি আমি নিজেই উদ্ধার হতে পারবো না তাহলে আমি শিষ্যবানি করবোটা কি তাদের তো কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না পারবো তাদেরকে কোনো দিন আমি বলি না তোমরা সবাই এসো তোমাদের ভজনে কোথায় অসুবিধে আমি চালাকি করে বলি আমার কোনো সময় নেই দেখতে পাচ্ছ কত ব্যস্ত কত ফনের ফরেনার এসছে আমার কাছে কত ব্যস্ততা আমার এক্ষুনি প্লেনে করে ওখানে যেতে হবে এখানে যেতে হবে সব গ্যাঁজাখুরি কথা কোনো ব্যস্ততা নেই আমি প্রমাণ করে দেবো কোনো ব্যস্ততা নেই গ্যাঁজাখুড়ি কথা সব নাটকবাজি সংকীর্তন করো এখানে বসে সব মনোবিষ্টপূর্ণ হয়ে যাবে চালা ওগুলো শিষ্য বানানোর যোগ্যতা তখন হবে যখন তুমি তাদের পরিপূর্ণতমভাবে সাপোর্ট দিতে পারবে তাদের চিৎ ধর্মে উন্মেষ করতে পারবে তাদের ভেতরে খালি খাওয়া দাওয়া দিয়ে আর বিভিন্ন রকম সুবিধা দিয়ে কখনো শিষ্য বানানো যায় না দুদিনের শিষ্য বানবে তোমার একটা কথাও মানবে না একটা কথাও তোমার মানবে না অবজ্ঞা করে চলে যাবে দপ তার গুরু বলে চলে যাবে যাচ্ছে এবং যাবে সস্তা সস্তাভাবে গুরু বানালে চলবে না সস্তাভাবে শিষ্য বানালেও চলে না সেই জন্য আমি আমার প্রতিষ্ঠার জন্য সমস্ত সম্প্রদায়কে জাহান্নামে নামে পাঠিয়ে দেব কোনো প্রতিবাদ নেই আর প্রতিবাদ করলেই বলবে আর সব আমার পপুলারিটি কমে যাবে আমার যে সুনাম আছে জড়ো সুনাম সেটা কমে যাবে কিন্তু প্রতিবাদ করা হচ্ছে বৈষ্ণবের ধর্ম যখনই সিদ্ধান্ত বিরোধ যখনই রসাভাস চৈতন্য দেখি তুমি আবার কোথা থেকে নতুন সিদ্ধান্ত আনলে পরম পূজ্যবাদ কেশব মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও ভালো করে দাও পুষ্পাঞ্জলি দিলে তখন অনুভব করবে সেই মহাপুরুষ কীভাবে প্রতিবাদ করেছিলেন এক একটা সিদ্ধান্তের বিরুদ্ধে জড় সিদ্ধান্ত আমরা ভালো মানুষ হতে চাইছি কত বড় বৈষ্ণব আমি কোনো প্রতিবাদ করি না আরে প্রতিবাদের যোগ্যতা থাকলে তো করবে প্রতিবাদের যোগ্যতাই নেই তোমার কি যোগ্যতা আছে তোমার প্রতিবাদ করবে গ্যাঁজাখুড়ি সব সমন্বয়বাদ পরম পুজোবাদ কেশব গোস্বীমাই এইটি বৈশিষ্ট্য ছিল তিনি কোনোদিন কোনো অপসিদ্ধান্ত বা রসাবাদের সঙ্গে এর সঙ্গে তিনি সমন্বয় করেন নাই কত বড় মহাপুরুষ ছিলেন তিনি আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের বহুপাদের পর আমরা গর্ববোধ করি পরম পুজো কেশব গোস্বী মহারাজ আবার যদি আসেন আমরা ভালো হয় তিনি আসলে পরে ভালো হবে সুবিধা হবে আমাদের তিনি এসে আমাদেরকে অকৈত শাসন করবেন তাহলে আমরা বাঁচব বৈষ্ণব যদি আমাদের শাসন না করে আমাদের তেলমা খায় তাহলে তো আমরা গেলাম অনেক বৈষ্ণব বঞ্চনা করে বাবা তোমার মতো এত সুন্দর সেবা কর্যক্তব তুমি ইংরেজি জানো বাবা আমি তো ইংরেজি জানি না ঠকিয়ে দেবে গুরু বৈষ্ণবের প্রশংসা বাক্য কানে শুনবে না প্রশংসা বাক্য কানে বললেই কানে আঙুল দেবে ওই প্রশংসা বাক্য তোমাকে মেরে ফেলবে তুমি হজম করতে পারবে না তুমি জানবে না আমাকে পরীক্ষা করার জন্য এইসবগুলো করছে দেখে আমার প্রতি নিষ্ঠা কত আছে ভালোবাসা কত আছে পরম পুজোর কেশব গোশ্রী মহারাজ একদা ছিল বামনদেবকে একদিন বামনদেবকে একদিন বলেছিলেন গুরুভাই আমার কাছে এসো সঙ্গে সঙ্গে বামুন গোশ্রী মহারাজ কাঁদতে হাও হাও করে তো কাজ জি কেন তুমি আপনি আমাকে গুরুভাই কেন বললেন আমি তো আপনার শিষ্য যে পৌপাত থেকে হরিনাম নিয়েছে এই অভিমানটা তার মধ্যে আছে কি না এইটা পরীক্ষা করার জন্য বলেছিলেন গুরুভাই এদিকে এসো যেই বলেছেন ফুপিয়ে ফুপিয়ে কান্না মাটিতে লোটাচ্ছেন আমি আর বাঁচতে ইচ্ছে করি না আমি মরব পরীক্ষায় পাস করলেন তখনই আমরা বললাম কেশব বামন রূপ ধারণ করেছি কেশব অধীত বামনরূপ কেশব গোস্বামী মহারাজের হৃদয়তে যেসব সিদ্ধান্ত ছিল সেগুলো আমরা বামনদেবের হৃদয়তে পরিস্ফুটিত হতে দেখেছি এইটাকে এই একটা উদাহরণ কেন দিলাম এটার দ্বারা তোমাদের চোখটা খোলার জন্য যারা গেঁজা খেয়ে বলছে উনি গুরুদেবের কৃপা পেয়েছেন মিথ্যে কথা মিথ্যে কথা কিপা পায়নি কৃপা পাওয়ার লক্ষণটা দেখবে এই হচ্ছে কৃপা পেয়েছেন কৃপা পেলে সেই শিষ্যের হৃদয়তে সমস্ত গুরুদেবের সিদ্ধান্ত আচার আদর্শন কপটতার বিন্দুমাত্র থাকবে থাকবেন না তিনি বরঞ্চ চিন্তা করবেন আমার মতো অযোগ্য ব্যক্তি গুরু সেবা এত ব্যাপক বস্তি তিনি কখনোই বলবেন অহংকার করে কাউকে চাই না সব চলে যান আমি একা গুরুসেবা করে নেবো তার মতো দাম্ভিক আর জীবনে নাই তিনি এক নম্বর দাম্ভিক ব্যক্তি তিনি গুরুসেবা বোঝেননি গুরুসেবা ব্যাপক গুরুদেবের বিভিন্ন সেবক আছেন তারা বিভিন্নভাবে সেবা করার চেষ্টা করেছেন তুমি বাহাদুরি দেখিয়ে সমস্ত সেবককে লাত মেরে বার করে দেবে দিয়ে বলবে আমি একমাত্র সেবক আরে নাও প্রতিষ্ঠা বিষ্ঠা কতদিন নেবে এটি বেশি বেশিরভাগ চলছে বর্তমান যুগে বাস্তবিক গুরু সেবক নাই থাকলে পরে তার লক্ষণ তার কথাবার্তা তার আচার রচনার আদর্শ চরিত্র প্রমাণ করে দেবে এই গুরু সেবক এর লক্ষণ আমি কেন বললাম কেশব গোশ্রী মহাজের সেবক সজ্জন সেবক তার নামই ছিল সজ্জন সেবক প্রভু সন্তোষ সতীশ ন সন্তোষ সজ্জন সেবক ছিলেন সজ্জনই সেবক হয় আর সেবকই সজ্জন হয় এটা ঠিকই সজ্জন কাকে বলি সেবা ধর্মে প্রতিষ্ঠিত আর সেবক কাকে বলি যিনি সজ্জন তিনি সেবা করেন এই কথাগুলো অনুভবের বিষয় হওয়া দরকার তাহলে পরম পুজোপাত কেশব গোস্বী মহারাজ তার যে অপকৈতব্য সিদ্ধান্ত এগুলো বলতে গিয়ে আমি আজ এই জামকীর্তন প্রসঙ্গে এই কোটা কথা আমি উচ্চারণ করি অনেক কথা বলতে ইচ্ছে হয় তথাপি অল্প কিছু উচ্চারণ করি তিনি আজকে আমাদের চোখের অন্তরালে চলে গেছেন আমাদের ঠকিয়ে দিয়েছেন কিন্তু তিনি কোথায় পালাবেন যদি আমাদের তার প্রতি ভালোবাসা থাকে তাহলে আজকে তিনি আসতে বাধ্য হবেন আমাদের কাছে তিনি আসবেন আমাদের হৃদয়ে যদি তার প্রতি ভালোবাসা থেকে থাকে আজকে এই ছোট জায়গায় তিনি অবশ্যই আসবেন আসতে বাধ্য হবেন তিনি পরমপুজ কেশব গোশী মহারাজ এই বৈষ্ণবগণের জন্য এই ভবিষ্যৎ যে আমাদের যারা ভজনে আসছেন তাদের জন্য কত চিন্তা করতেন বর্তমানে কেউ চিন্তা করছেন না এই জন্যে বারবার এই কথাটা বলছি কত গভীর চিন্তা করেছেন যারা ভবিষ্যতে ভজনে আসবেন তারা তো পথভ্যষ্ট হয়ে যাবে তারা তো ভজনে ঠিকতে পারবে না এই দুঃখটা তার বারবার ছিল কিন্তু বর্তমানে তা নেই আমার প্রতিষ্ঠা হলে হলো ও চুলেই আমার দেখার দরকার নেই এটা হচ্ছে হিংসার ভাব প্রতিষ্ঠাকামী স্বাভাবিকই হিংসক প্রতিষ্ঠাকামিক যিনি তিনি স্বাভাবিক হিংসা ভিত্তিতে অবস্থিত এর কোনো অন্যথা নাই পরমপ্র কেশব গোসীমা বলতেন জামকীর্তন তোমরা এখন করো না জামকীর্তনের অধিকার তোমাদের হয় নাই তোমরা এখন প্রচুর পরিমাণে চৈতন্য মাপুর সিদ্ধান্ত শ্রবণ করো চৈতন্য মাপুর লীলা আদর্শ লীলাগত বৈশিষ্ট্য এগুলো শ্রবণ করতে থাকো তোমরা ভাগবতের সিদ্ধান্ত শোনো একই কথা বলছি আমি গুরু বৈষ্ণবের শ্রীমুখে শোনো যেখানে সেখানে শোনো না কোনো লম্পটের মুখে শুনো না কোনো লম্পটের মুখে হরিকথা শুনো না বাস্তব গুরু বৈষ্ণবের শ্রীমুখে শোনো শুনতে শুনতে দেখতে পাবে তোমাদের আস্তে আস্তে ভগবানের লীলা বৈচিত্র্য হৃদয়তে প্রকাশ পাবে সেই কথাটাকেই ভক্তিবিনোদ ঠাকুর সুন্দরভাবে জানিয়েছেন বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ পরম পুজিবাদ কেশব গোস্বী মায় সহজিয়া নিদিকে কোনোদিন এক বিন্দু অনুমোদন করেন নাই তাই জন্য তার চরণ কবল আমি অনন্তকালে বন্দনা করি অনন্তকাল পরম পুজোবাদ কেশব গোস্বী মা আমার জীবনে আদর্শ পৌপাত পৌপাত আমার জীবনের স্পিরিচুয়াল হিরো আমার জীবনে হিরো কে যদি বলে পরমপাত কেশব গোস্বী পরম পুজিবাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আর তার যে পরিকর এরাও আমার জীবনে আদর্শ তাঁদের আদর্শ পুপাত যে কথা বলতেন পরম পুজোর কেশব গোস্বা একই কথা বলতেন তিনি বলতেন যদি তোমাদের জীবনের কোনো আদর্শ না থাকে আদর্শ বলতে কি সেবা আদর্শ আদর্শ কথাটা মানে সঙ্গে সঙ্গে বুঝে যাবে এটা কি জড়জগতের কোনো আদর্শ বিদ্যাসাগরের আদর্শ দেখে আমার কী হবে আমি তাকে অপমান করার জন্য এ কথা বলছি না আমি তার বই পড়েছিলাম ছোটোবেলায় আমি তার কাছেও কৃতজ্ঞ কিন্তু আমি সঠিক সিদ্ধান্তটাকে আপনাদের কাছে স্থাপন করার জন্য এই কথা বলতে বাধ্য হচ্ছি আমি বিদ্যাসাগরে আদর্শ দেখি করবো ডাকি কিছু তো লাভ হবে না কত দূর যেতে পারবো কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আমার গুরুবর্গের আদর্শ ভক্তিম ঠাকুর বহুপদের আদর্শকে বুঝতে না পারবো পরমপর কেশব গোস্বী মায়ের আদর্শকে না বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ভজনে প্রতিষ্ঠিত হতে পারবো না পরম পুজো কেশবোশী বলতেন তোমরা যদি তোমাদের যদি জীবনে আদর্শ থাকে প্রতিষ্ঠিত হও তাহলে স্বাভাবিকভাবে কাউকে পায়ে তেল মাকিয়ে ভজনে আনতে হবে না কাউকে পায়ে তেল মাকিয়ে ভজনে আনতে হবে না এমনি আসবে তোমাকে তোমরা তো বলছো আমরা করবো কি আমাদের সেবা চালাতে হবে আমাদের সেবা চালাতে আমরা করবো কি মহারাজ ওরম বলেই থাকে অত পালন করা যায় কি পরম কেশব কেশবকশ্রী মহারাজকে আমি দেখেছি আমাদের গুরুবর্গের মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান এত বেশি সৌভাগ্যবান যার কাছে এক একটা জুয়েল এক একটা জুয়েল এসছিল জুয়েল কোথা থেকে এলো তিনি এত কড়া ছিলেন তিনি এত কড়া ছিলেন এত দৃঢ়তা তার ছিল ভজনে কিন্তু আমরা বিচার করে তাদের কাছে আমি চোখ খুলে হ্যাঁ চোখ খুলে দিতে চাই তারা কী কথাবার্তা বলছেন উল্টোপাল্টা যদি লোক কম আসার কথা থাকে তাহলে পরমবি কেশব মাঝে অত্যন্ত কম লোক আসার কথা ছিল তিনি অত্যন্ত কড়া তার কাছে তো অনেক কম লোক কিন্তু দেখা যায় উল্টো তার কাছে বেশি লোক এসেছিল এত লোক এসছিল যে তিনি স্থান দিতে পারতেন না পরম কেশব বহুপাতের পথ যদি কাল কাছে বেশি লোক এস থাকে এইসব বৈশিষ্ট্য কেউ আলোচনা করবে না কান খুলে শোনে রাখো চোখটাকে খোলো লোকে বোকা দেখা গেল অনেক লোক এসছেন প্রচুর একটা জুয়েল স্টার কম নয় তাদের সেবক সংখ্যা অন্য যে কোনো মঠের থেকে বেশি ছিল কি করে হলো চৈতন্য মাসের পরে যদি কোনো প্রভাব প্রতিপত্তি থেকে থাকে তাহলে এই দেবানন্দ গরিয় মঠ দেবানন্দ গরিয় মঠ আমি তার কেজি জীবনে তিনি কোথায় আবির্ভাব হয়েছিলেন তার মা কে ছিল তার বাবাকে ছিল এই সব আলোচনা আমি করতে বসি নাই এগুলো তো অপ্রাকৃত আলোচনা আমি জানি আমার বলবার বৈশিষ্ট্যটা কি এটা যদি অনুভব করেন তাহলে দেখবেন এই মহাপুরুষ তিনি করেছেনটা কি তার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য চিরকাল আমাদেরকে প্রেরণা দেবে একদল প্রচারক প্রচার করে চব্বিশ না কোন জায়গা থেকে ফিরেছেন সবে ফিরে এসে গুরুদেবকে দণ্ডবোধ করছেন কি গো তোমাদের প্রচার হয়ে গেল হ্যাঁ গুরুদেব প্রচার কেমন হলো প্রচার আর গুরু মহারাজ বলবেন না যা প্রচার অপূর্ব প্রচার হয়েছে চারিদিকে লোক হাততালি দিচ্ছে চারিদিকে লোক একেবারে আনন্দ কেশব গোসিমা চুপচাপ শুনছেন শোনার কিছুক্ষণ পরে ওর বক্তৃতা হয়ে গেলে পরে তোমরা কিছুই প্রচার করতে পারো নি কিচ্ছু প্রচার হয়নি গরিও হ্যাঁ ভালো প্রচার হয়েছে সব লোক ডাকছে আমাদের আবার তোমরা কিচ্ছু প্রচার করতে পারো নি গৌরিয়া মাঠের গৌরিয়া মাঠের প্রচার করলেই লোকে বিরোধিতা হয়ে যাবে আমাদের বিরুদ্ধে চলে আসবে বলতে দেবে না কি প্রচার করে এলে গৌরিয়া মাঠের কিছু কথা বলেছ পৌপাদের কথা কি প্রচার করেছো লোকে হাততালি দিচ্ছে লোকে হাততালি দেবে রেগে যাবে আমরা হরি কথা বললে রেগে যাবে লোকে এইসব কারে কারা কেন বলছে ভালো কথা নেই উনি ভালো কথা জানে না ভালো কথা কাকে বলে আমরা আবির্ভাব তীরভাব এগুলো তো আছেই কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হলো এই মহারাজের এক এক সময় যে এক একটা সিদ্ধান্ত বিশেষ করে এই যত প্রাসঙ্গিক কথা উঠেছে এটা বলে রাখি এই জামকীর্ত প্রসঙ্গে তিনি এই কথাই বলতেন জামকীর্তনে তোমাদের অধিকার নাই সেই জন্য জৈব ধর্ম থেকেই তিনি রসতত্ত্বকে একটু আলাদা করে দিয়েছিলেন তিনি বলছেন আগে এই রসতত্ত্ব বাদে এই কথাগুলো আগে বুঝুক জৈব ধর্মগ্রন্থ প্রকাশ করেছিলেন রসতত্ত্বকে বাদ দিয়ে তার মানে ভক্তিম ঠাকুর অপমান করেছেন তা নয় অনেক মূর্খ বলছে ভক্তিম ঠাকুর অপমান করে না তিনি বলছেন ভক্তিমন্দ ঠাকুর যে উপহার দিয়েছেন এটা নেয়ার মতো ব্যক্তি নেই যার জন্য আমাদের গৌরীয় গগনে গোস্বামীগণ যে গ্রন্থ লিখেছেন তার অনেক গ্রন্থ বাদ আদি আমাদের পূর্ব গুরুবর্গ সেই গ্রন্থগুলোকে সমাধি দেওয়া হয়েছে সেই সব গ্রন্থ যদি আজকে জগতে প্রকট থাকত তাহলে লম্পট ব্যক্তিগণ সেগুলোকে অপব্যবহার করত। অত্যাচার করত। এই গ্রন্থ বোঝবার মতো ব্যক্তি ছিল না সেই জন্য গোস্বামীগণ কি পরবর্তীকালে বিচার করে এই গ্রন্থ যেন জগতে আর প্রচার করা মুশকিল এইগুলো প্রচার করে লোকে উল্টো পাল্টা করবে সেইগুলোকে সমাধি দেওয়া হয়েছিল সেই গ্রন্থ সমাধি এখনও আছে সনাতন গোসাইজ যে সমাধি মন্দির ওখানে দেখবে গোস্বামীগ্রন্থের সমাধি দেখতে পাবে গোস্বামীগ্রন্থের সমাধি পরমপুঁজিবাদ কেশব গোশ্রী মহারাজ এই দেবানন্দ গৌরী মঠ নাম কেন রাখলেন আমি আশ্চর্য হয়ে যাই আমার এত আনন্দ লাগে আমি যদি আজকে তিনি প্রকট থাকতেন আমি কুকুরের মতো গিয়ে তার চরণে লুটাপুটি খেতাম প্রভু আমাকে আপনি কৃপা করুন আপনার এই যে দর্শন আমি তো স্বপ্নে ভাবতে পারি না তিনি কত লোক কত মঠের নাম রেখেছে কত লোক কত মঠের কত নাম লেখেছে তার মাথায় জাগলো শ্রী দেবানন্দ গৌরিয়া মঠ লোকের মাথায় ঢুকলো না রে দেবানন্দ পণ্ডিত কত অপরাধ করলো আর তার নামে তো একটা গৌরিয়া মঠ রাখলো পরমপুজীবাদ কেশব গোশী মহারাজের মধ্যে চতুর ব্যক্তি জগতে হয় না তার কত সূক্ষ্ম দর্শন জগতের মঙ্গলের জন্য তিনি কত গভীর চিন্তা করেছেন আর যদি আমি এই মঠের নাম শ্রী দেবানন্দ গৌরী মঠ রাখি তাহলে দেবানন্দ গৌরীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমরা বৈষ্ণব অপরাধ সেবা অপরাধ সাবধান হব দেবানন্দ গৌরী মঠ দেবানন্দ পণ্ডিত কত অপরাধ করেছিল সেবা সব্যনাথ কত গম্ভীর চিন্তা এটা রেখে তিনি নাম দিলেন কি দেবানন্দ গৌরীয় মঠ আবার এই দেবানন্দ মঠে গেটের সামনে গেটটার নাম দিয়েছিলেন কি পৌপার নাম দিয়েছিলেন গেটটা অপ্রাকৃত তোরণ চৈতন্য মঠে প্রবেশের কি নাম দিয়েছিলেন পরম বিজয় তো শ্রীকৃষ্ণ সংকীর্তনাম আর পরম বিজয় কেশব গোসিমার কি নাম দিয়েছেন একই নাম বুঝলে দেখতে পারে বিচার সিদ্ধান্ত পরমপ কেশব কোশিমার গেটে ঢোকার আগে ওখানে লিখে দিয়েছেন নরহরি তোরণ আরে নরহরি তোরণে আবার কি বাবা নরহরি তোরণে মানেটা কি হ্যাঁ অন্য কোনো নাম দিতে পারতেন কেন নাম দিয়েছেন নরহরি বলে এর পেছনে গভীর রহস্য আছে এক হচ্ছে নরহরি প্রভু যাকে তিনি প্রাণের থেকে অধিক ভালোবাসতেন যাকে বলা হতো গৌড়িয়া মঠের মা তখনকার দিনে গৌরী তখনকার চিরকালই আমরা বলি গৌড়িয়া মঠের মা ছিলেন কে নরহরি প্রভু যাকে প্রাণ থেকে অধিক ভালোবাসতেন এই দা কেশব গোশ্রী মহারাজ তিনি যখন দেহ রাখলেন কেশব গোশ্রী মহারাজ কীরকম কান্না একটা বাচ্চা এরম কান্নে না মা বাবা মরে গেলে এরম কান্না আসবে না পাগলের মতো উদ্ভ্রান্ত হয়ে গেছে আমি আমি বাঁচব না মরে যাব। বৈষ্ণবের প্রতি বৈষ্ণবের ভালোবাসাটা কেমন কিভাবে বৈষ্ণবের সঙ্গে পৃথিবী নিময় করতে হয় এগুলো নাটক নয় যার হৃদয়তে বৈষ্ণব তত্ত্ব উদিত হবে সেই জানতে পারবে তিনি এক অর্থে নাম দিলেন নরহরি মানে নাম দিলেন নরহরি প্রভু তার নামেতে আবার অন্য দিক থেকে নরহরি মানে নৃসিংহদেব তার নামেতে গেটের সামনে দিলে দিলেন কোনো অমঙ্গল যেন স্পর্শ না করে তার অপ্রাকৃত এই যে শ্রমণ কীর্তন সদন যে কথা একটু আগে বলছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা আগে পৌপা যে অপ্রাকৃত শোভন কীর্তন সদন আবিষ্কার করেছেন সেইখানে এই অধমেরও হরিকীর্তন করবার সুযোগ হয়েছে দীর্ঘদিন যাবৎ আর ক্ষণে ক্ষণে তো অনেক সময়ে উৎস আদিতে হরিকথা আলোচনা করতে হয়েছিল অবিদ্যাহরণ নাট্য মন্দির পৌপাদের প্রতিষ্ঠিত নাট্যমন্দিরের নাম অবিদ্যা নাট্য মন্দির আর সেখানে অপ্রাকৃত সেবা সদন সংকীর্তন সদন শ্রবন কীর্তন সদন এই অপ্রাকৃত শোবন কীর্তন সদনে যদি কোনো রাক্ষস এবং অসুর থেকে থাকেন তাদের ক্রিয়াকর্ম শিগগিরই প্রকাশ পেয়ে যাবে তারা লুকিয়ে থাকতে পারবেন না প্রভুপাত বলছেন অপ্রাকৃত শোবন কীর্তন সদনে অসুরগণ রাক্ষসগণ বেশি দিন ভূত ভূত প্রেত পিসাচ বেশি দিন লুকিয়ে থাকতে পারে না কারণ যেখানেই রামনাম ভূতের নাম ভূত ভূত যেখানে থাকে রামনামে ভূত পালায় রামনামে ভূত পালাবে থাকবে না সেই জন্য প্রকৃত বীর্যমান যে হরিকতা আলোচনা হবে সেই সমস্ত বিরোধী পার্টি যারা আছেন অকারণে প্রৌপাদের সিদ্ধান্তকে উড়িয়ে দিতে চাইছেন গুরুবর্গের সিদ্ধান্তকে তারা উড়ে যাবেন খোলাম কুচির মতো পরিণামে তারা জয়যুক্ত হতে পারবেন না কিছু দিনের জন্য শ্রীরামচন্দ্রজি শ্রীরামচন্দ্র নিত্যধামে যাওয়ার আগে চারটে ফর্মুলা দিয়েছেন আমি আলোচনা করব। চারটে ফর্মুলা অপ্রাকৃত শ্রীরামচন্দ্রজি তার অপ্রাকৃত শিক্ষা চারটে ফর্মুলা দিয়ে গেছেন চারটে ফর্মুলা অঙ্কের মতো সেই চারটে ফর্মুলা যদি কেউ বুঝতে পারে তার জীবন হচ্ছে আনন্দে আটখানা হয়ে যাবে রামচন্দ্র চারটে ফর্মুলা দিয়েছেন জীবনযাপনে আনন্দময় জীবনযাপনে চারটে ফর্মুলা দিয়েছেন ওই চৈতন্য পূজা বলেছেন এগুলোই পাবে আলটিমেটলি আর আলটিমেটলি তাই পাবে সেগুলো আমি আলোচনা করবো সুযোগ হলে রামচন্দ্রের আলোচনা আসবে নবমস্কন্ধে তখন সবসময় সব আলোচনা জড়িয়ে ফেললে হবে না তাহলে পরম পুজোবাদ কেশব গোশ্রী মহারাজ প্রভুপাদের মনোবিষ্ট অবশ্যই পূর্ণ করেছেন আমি চিৎকার করে বলি পরম পুজোবাদ কেশব গোশ্রী মহারাজের দ্বারা পৌপাদের অভিষ্ট পূর্ণ হয়েছে পরম পুজোবাদ কেশব গোশ্রী মহারাজ প্রহুপাত যে আদেশ করেছিলেন আজ আমি আপনাদের সম্মুখে অকত্যব সত্য কথা বলতে গিয়ে আপনারা আমাকে পছন্দ করবেন না আমার জয়গান করবেন না তাই জন্য আমি সত্য কীর্তন করা বন্ধ করে দেবো এটা প্রভুপাত পছন্দ করেননি প্রভুপাত বলছেন অকত্যব সত্য কথা আমি বলতে গেলে এই সন্মুখে যারা বসে রয়েছেন তারা আমাকে পছন্দ করবেন না অতএব আমি সত্যকে একটু চেপে বলবো গোপন করে বলবো পরম পুজো কেশব মা তা করেন নাই তাই জন্য পরমপুজে কেশব গোশ্বী মহারাজ প্রভুপাদের মনোবিষ্ট পূরণ করেছেন বাস্তবিক এর কোনো সন্দেহ নেই এর কোনো মতো সন্দেহ নেই এর মধ্যে তার এক একটা সিদ্ধান্ত দৃঢ়তা এগুলো আমাকে কাঁপিয়ে দেয় আমি অবাক হয়ে যাই ভক্তিম ঠাকুর বলেছেন একটা সাধুকে বদ্ধজীব চিনতে পারে না জানি তথাপি যারা ভজন করেন তারা যদি মোটামুটি একটু আইডিয়া থেকে তাকে সিদ্ধান্ত বুঝতে পারবে সরলতা দৃঢ়তা এবং নিরপেক্ষতা তিনটে ভাইটাল সিনটম সরলতা দৃঢ়তা এবং নিরপেক্ষতা এ তিনটে ভাইটাল সিমটম তিনটে বাকি অনেক সিদ্ধান্ত আছে আমি বলতে চাইছি না কেই বা শোনে কেই বা বোঝে আর কেই বা মনে রাখে সব ঘুরে বেড়াচ্ছে আমি এখন বৃন্দাবন ঘুরে আসি যাও বৃন্দাবন ঘুরে আসো সব দৌড়াতেই যাচ্ছে আমার এখন বৃন্দাবনে যেতে হবে কার্তিক মাস না সত্যিই তো কার্তিক মাস না আমাকে কার্তিক মাসে বৃন্দাবন যেতে হবে তাই তো যাও রাধাকুণ্ড শ্যামকুণ্ড ঘুরে এসো মূর্খের দল হরিকতা হরিকীর্তন সেখানে যাবে না বাহাদুরি দেখাবে কিছু টাকা আছে ভান্ডারা দিয়ে দিল লোকের কাছে বললো দেখ আমি কত টাকা ভান্ডারা দিয়েছি আমার ছেলে কত রোজগার করে মূর্খের দল হরিকতা শুনবে না তারা জানেই না যেখানে হরিকতা সেখানে কীর্তন কেশব কোসিমা সেটি প্রমাণ করতেন আশ্চর্য মহাপুরুষ তার এই দৃঢ় সিদ্ধান্ত চিরকাল আমাদের হৃদয়তে থাকুক যখন চৈতন্যমার প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে পহুপাত তাকে যত স্টেট আছে চৈতন্য মঠের অগাধ সম্পত্তি ছিল সেই সবগুলো দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন পরম কেশব গোসিম মহারাজ বড় আশ্চর্যের কথা এখনকার দিনে এরা বিশ্বাসই করতে পারবে না যে কোনো ব্যক্তি সে অনেক অর্থ এনেছে সে সে ওই অর্থের ওই যে অভিমান তাতে ভেসে গেছে আমি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট বলছি আমি গুরুদেবের নাম নিয়ে বলতে পারি ওই অর্থেতে ও ভেসে গেছে কিন্তু পরম পুজোবাদ কেশব গোস্বী মহারাজ যাকে সমগ্র চৈতন্য মাঠের স্টেটকে দেখা দেখবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এক বিন্দু অভিমান তাকে স্পর্শ করে নাই এক বিন্দু অভিমান তাকে স্পর্শ করেনি এত বড় স্টেটকে সামলেছেন সমস্ত মুসলমানগণ আছেন তাদেরকে দাবিয়ে রেখেছেন একবারের শাসনেতে বিনোদ নাম শুনলে সব ভয় খাঁপে কোনো মা আমাদের ছোটোবেলায় আমাদের মায়েরা বলতো এই ঘুমোচ্ছিস না এক্ষুনি তারকারা এক আসবে ঘুমা শিগগিরি আমরা ঘুমিয়ে পড়তাম বোকা এখনকার বাচ্চারা ঘুমায় না যদি বলেন তারকারা একুশি আসবে কোথায় দেখি তারকার কোথায় বলবে এরকম চৌ বাচ্চা সব বাচ্চা নয় আর তখনকার দিনে ওই বাচ্চাগুলোকে ভয় দেখাতো কে বলছেন ওই যে মায়েরা সেই যে মায়াপুরে যে ওখানে যারা রয়েছেন তারা বলতে এই ঘুমছিস না কেন বেশি অত্যাচার করছিস এক্ষুনি বিনোদার কাছে নিয়ে যাবো ওরে বাপরে সঙ্গে সঙ্গে বয়েতে কাজ বিনোদার নাম শুনে হয়ে গেল গাছের সঙ্গে বেঁধে পেটাতেন বল গুরু বৈষ্ণব বিরোধী কাজ করেছিস কেন আর করবি গাছের সঙ্গে বেঁধে পেটানো আবার আদর করবে মারলেন একদিকে দেখছো কঠোর আর দিকে তো কোমল হৃদয় গলেই যাচ্ছে তুমি দেখছো এরকম কঠোর গাছের সঙ্গে বেঁধে মারলো হ্যাঁ ওটা সংশোধন ফিজিক্যাল আসাল বৈষ্ণবের নাই তথাপি তারা তো আর বৈষ্ণব না জড়ো জগতে তারাকে শাস্তিও দিলেন আবার ভালোবাসাও দিলেন পরম পুজোয় কেশব গোসি মাঝ অর্থাৎ বিনোদ দাস যতক্ষণ বন্ধু চৈতন্য মাঠে দেখাশোনা করেছিলেন ততক্ষণ কোনো ভূতে লাগর পায়নি বহুপাদের সময় দেখা গেছিল প্রায় বাগানের জিনিসপত্র চুরি করে নিয়ে যেত বাতাবি লেবু নারকেল চুরি হয়ে যেত একদিন বহুবার লাইব্রেরি থেকে নামছেন লাইব্রেরি থেকে নামছেন নাপতে চাপতে দেখছেন একটা মুসলমানের ছেলে কি একটা এত বড় একটা কী লাউ না কী কুমড়ো কী একটা জিনিস এটা চুরি করে নিয়ে পাঁচিলের উপর উঠে গেছে আর যেই পাঁচিলের উপর উঠেছে উঠে ফিরেই থাকে ফহুপাত যেই বহুপাতের সঙ্গে চোখাচোকি হয়ে গেছে ও কিন্তু লাভ দিয়ে পালাতে পারে কিন্তু ফৌপাদের এতই ক্ষমতা সে চুম্বকের মধ্যে ধরে রয়েছে ও চৈতন্য মাঠে জিনিস দিয়ে চুরি করে লাভ দেবে লাভ চলে যা কিন্তু যেতে পারছে না পহপাত তাকিয়ে রয়েছেন আর ও আটকে রয়েছে মানে মনে হচ্ছে যেন চুম্বকের মতো বৈষ্ণবের কত আকর্ষণ ও নড়তে পারছে না পুরো ভয়েতে পুরো এরকম দেখছে আর পাঁচিলে দাঁড়িয়ে রয়েছে বৈষ্ণবের ক্ষমতা কি বৈষ্ণবের প্রভাব কি এগুলো জানলে পরে বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা হবে কত বড় তিনি নিজের ভাইকেও ক্ষমা করেন আমি এসব কথা বলবো না আলোচনা করলে অনেক কথা বেরিয়ে পড়বে আজ আপনাদের অধিক সময় নেওয়া উচিত নয় সে মহাপুরুষের চরণে আমি পুনঃপুনঃ পুনঃপুনঃ তার চরণে খালি প্রার্থনা জানাই তিনি যেন আমাকে ত্যাগ না করেন আমি তো ভুলভাল করবই তিনি যেন আমাকে শক্তি দেন কেশব গোশ্বীনাথ বলেছেন রূপরঘুনাথের কথা আমাদের অকতব্য স্বরে কীর্তন করতে হবে ঠিক যা কথা বহুপাত বলেছেন এই কথা কীর্তন করতে গিয়ে আমাদের যত বিঘ্ন বিপদ আসুক তথাপি আমরা এই জগতের কাছে সেই ইনট্যাক্ট কোনো পরিবর্তন করব না নিজের সুবিধের জন্য রূপগোস্বামীর কথাকে একটু পরিবর্তন করে বললাম রঘুনাথের কথাকে না তা করব না ইন্ট্যাক্ট তারা যা বলেছেন সেইটি গুরুবর্গের মাধ্যমে আমাদের কাছে যা এসছে আমাদের বুদ্ধি কম শক্তি কম তথাপি রূপানুগ গুরুবর্গ শক্তিদিন দিন পরম পূজার কেশব মারার ভরপুর শক্তি দিন যেন চৈতন্যের কথা অক্ষত্যভাবে কীর্তন করতে পারি আপনাদের সবার কৃপা ভিক্ষা করে আজকের সভা এখানেই বিশ্রাম দিলাম বাঞ্ছা কল্পতর বসে কে বাং এই সব কথাগুলো আপনারা জনে জনে যত যত আছে নর্থ বেঙ্গলে সব জায়গায় ছড়িয়ে দেবেন এইটাই আমার প্রণামী জেনে রাখবেন আমার প্রতি শ্রদ্ধা দেখাতে ঘরে এসে লাভ নেই যদি আমাকে ভালোবাসেন আপনারা এই অকর্তব্য কথাগুলো চারিদিকে ছড়িয়ে দিন চারিদিকে চারিদিকে ছড়িয়ে দিন এই কথা সত্য কথা লোকে জানো না আমার শক্তি নাই কত জায়গায় যাব।